রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন দশরথ রাজার পুত্ররূপে। তারা চতুর্ভুজ, চতুর্ভুজ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, চারজনই বিষ্ণু তত্ত্ব। দশরথ রাজার পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। দশরথ রাজা তিনি তার প্রধান পত্নীর চারজন তিনজন আপনারা জানেন, কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা। তো রাম কথা সকলেরই জানা, ভারতবর্ষে সকলেই জানে, কিন্তু ভগবানের কথা পূর্ণ হয় না, ভগবানের কথা নিত্য নূতন, বরং জানা কথা বেশি মধুর। এ হচ্ছে ভগবত কথার মাধুর্য। যার কথা যত বেশি শুনবেন তত পূরণ হবে, তত নিরাশ হয়ে যাবে। আমরা ছোটবেলায় সিনেমা দেখতাম, যখন কলেজে পড়তাম সিনেমা দেখতাম, তখন ইসকনের ভক্ত নই, তখন দেখতাম 52 সপ্তাহ চলিতেছে সিনেমার, সিনেমা হলের সামনে সাইনবোর্ড 52 সপ্তাহ চলিতেছে। কিন্তু 52 সপ্তাহ পরে আর আজকাল ওইসব সিনেমার কেউ নামও নেই না, বুঝছো। কিন্তু রামায়ণ কথা সত্যযুগ ত্রেতা যুগ থেকে আমরা শুনছি। হ্যাঁ, ত্রেতা যুগে রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, লক্ষ লক্ষ বছর চলে গেছে, এখনো মানুষ শুনছে, এখনো মানুষের অরুচি হয় না। জানা কথাই মানুষ শুনতে ভালোবাসে। রামানন্দ সাগর একটা সিরিয়াল করেছেন রামায়ণ, হ্যাঁ, আজও মানুষ দেখে, পুরনো হয় না, সবাই জানে কি হবে এর পরের দৃশ্যটা কি, সবাই জানে, কিন্তু পুরনো হয় না। এ হচ্ছে ভগবানের কথা যে অমৃত, এটাই হচ্ছে প্রমাণ। তো মহারাজ দশরথ যখন যুবরাজ ছিলেন, তিনি শিকার করতে বেরোতেন, অনেক সময় রাত্রিবেলায় তিনি শিকার করতে বেরোতেন। তার একটা বিদ্যা জানা ছিল, শব্দভেদী, শব্দভেদী বাণ, শব্দ শুনে বাণ নিক্ষেপ করতে পারতেন, যেখান থেকে শব্দ আসছে বাণটা গিয়ে সেখানে পড়বে। যদি কোনো হরিণ শব্দ করে, সেই হরিণের শব্দ শুনে সেই বাণ নিক্ষেপ করলে যে হরিণ শব্দ করেছে সেই হরিণের গায়ে গিয়ে পড়বে, হরিণের মৃত্যু হবে। তো তখন তিনি বিবাহিত, বিবাহিত, কিন্তু তার কোনো সন্তান হয়নি, বুঝেছেন। তিনি একদিন রাত্রিবেলায় শিকার করতে গেছেন, সেখানে নদীর কিনারে একটু শব্দ শুনতে পাচ্ছেন, জল খাওয়ার শব্দের মতো। তিনি ভাবলেন এত রাত্রে সেখানে তার মানুষ জল খেতে যাবে না, সেখানে নিশ্চয়ই কোনো হরিণ জল খেতে গিয়েছে। তখন তিনি একটা তীর নিক্ষেপ করলেন, শব্দভেদী বাণ, সেই বাণ গিয়ে পড়ল সিন্ধুমণির, অন্ধমণির পুত্র সিন্ধুমণির বুকে। হ্যাঁ, সিন্ধুমণি, তিনি তাকে শ্রবণ কুমারও বলা হয়। তো সেই সিন্ধুমণি গিয়েছিলেন, তার বাবা ছিলেন অন্ধ, তার মা অন্ধ, তাদের জন্য জল ভরতে তিনি গিয়েছিলেন, তাদের জন্য জল আনতে, পিতৃভক্ত বালক। তো দশরথ মহারাজ যখন তীর নিক্ষেপ করলেন, সেই তীর গিয়ে সেই সিন্ধুমণির বক্ষে প্রবেশ করলেন। সিন্ধুমণি চিৎকার করে শুয়ে পড়লেন। তখন দশরথ মহারাজা বুঝতে পারলেন মারাত্মক ভুল হয়ে গেছে, আমি হরিণ মনে করে একটা মানুষকে আমি হত্যা করলাম। তখন তিনি তাড়াতাড়ি দৌড়ে নদীর কিনারে গেলেন, গিয়ে দেখেন সিন্ধুমণি। তখন তিনি বলছেন, মাতাজি আমি কি বলেছি বলুন তো, কি বলেছি বলুন তো, লাস্ট কথাটা কি বলেছি। মাতাজি সংখ্যা বেশি, কিন্তু কথার মর্যাদাটাও রাখার চেষ্টা করতে হবে, ঠিক আছে। আমি দেখছি ওই দিকে তাকিয়ে, মনোযোগ অব্দি কি যেন দেখছে, এই জন্য আমি প্রশ্ন করলাম। যাই হোক, আমার কিন্তু চোখ থাকে, কে শুনছে আমি কিন্তু বুঝতে পারি, বুঝতে পারলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু হঠাৎ করে প্রশ্ন করে বুঝব, কিছু মনে করে হরিকথার সময় সব চিন্তা সব কথা সব নজর কেন্দ্রীভূত করতে হবে হরিকথার মধ্যে, বুঝেছেন। আপনাদের যাদের কাছে মোবাইল আছে, মোবাইল সুইচ অফ করুন, কিংবা সাইলেন্ট মোডে রাখুন, কিংবা এরোপ্লেন মোডে করে নিন।
যাই হোক, তখন দশরথ রাজা ক্ষমা চাইলেন, ভুল হয়ে গেছে কি করি, দেখুন আমার এখন মৃত্যু হবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু আমার পিতা মাতা তৃষ্ণা তারা আমাকে জল আনার জন্য পাঠিয়েছিলেন, তো এখন আমি তো আর জল নিয়ে যেতে পারবো না, আপনি দয়া করে অন্তত জলটা আমার পিতা মাতার কাছে পৌঁছে দেবেন। তো এই কথা বলে সিন্ধুমণি দেহত্যাগ করলেন। তখন দশরথ রাজা কি করবেন, তিনি ওই এক কলস জল যেটা সিন্ধুমণি যে কলসটা নিয়ে এসেছিলেন প্রথমে তার সৎকার করলেন, সিন্ধুমণির সৎকার করে ওই জলটা নিয়ে অন্নমণির খোঁজে বেরিয়ে পড়লেন। অনেক খুঁজতে খুঁজতে অন্নমণিকে খুঁজে পেলেন, অন্নমণি এবং তার পত্নী দুজনেই অন্ন। তখন অন্নমণি বলছেন, বাবা তুমি এসে গেছো, আসো আসো আসো। কিন্তু পায়ের শব্দ শুনে অন্ধদের একটা বিশেষ ভগবান একটা ক্ষমতা দেন, তারা শব্দ শুনে বুঝতে পারে। পায়ের শব্দ শুনে তার সন্দেহ হলো, এ তো আমার পুত্র নয়, তুমি কে? তখন দশরথ মহারাজ জলটাই গিয়ে দিলেন, না আমি এখন জল খাব না, আগে তোমার পরিচয় জানি, তুমি কে, আমার সন্তান কোথায়, আমার পুত্র কোথায়। কোনো মতেই তারা জল খাচ্ছেন না, আগে জানতে চাইছেন পুত্রের খবর। তখন দশরথ মহারাজ বাধ্য হয়ে বললেন যে আমি ভুল করে আপনার পুত্রকে হত্যা করে ফেলেছি, আমি দশরথ, আমার নাম দশরথ, অযোধ্যার যুবরাজ। এই কথা শুনে অন্নমণি তিনি তার এত বেশি তার পুত্রকে খুব ভালোবাসতেন, আর এছাড়া অন্ধ ছিলেন তো, যার জন্য পুত্রই ছিল একমাত্র ভরসা, একমাত্র পুত্র। তো তিনি দেহত্যাগ করলেন, দেহত্যাগের আগে একটা অভিশাপ দিয়েছিলেন, আমি যেমন পুত্র স্নেহে আমি যেমন দেহত্যাগ করছি, তোমাকেও এরকম পুত্র স্নেহে দেহত্যাগ করতে হবে। সেইভাবে অন্নমণি দেহত্যাগ করার সঙ্গে সঙ্গেই অন্নমণির যে স্ত্রী তিনি অন্ধ, তিনিও সঙ্গে সঙ্গে দেহত্যাগ করলেন। যে আমাদের ভারতবর্ষে আমাদের সনাতন শাস্ত্রে সতীদাহ বলে একটা প্রথার খুব নিন্দা হয়, সতীদাহ কিরকম জঘন্য ধর্ম, হিন্দু ধর্ম কিরকম জঘন্য ধর্ম, যে স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে পর্যন্ত আগুনে পুড়িয়ে ফেলে। তো এটার আসল ব্যাপারটা আমি বলি, আসল ব্যাপারটা হলো এই যে সতী স্ত্রী নাম করে যে পুড়িয়ে ফেলা হতো, এটা পরবর্তীকালে জাত ব্রাহ্মণরা চালু করেছিলেন, এটা আগে ছিল না। স্ত্রী মরতে চায় না, তাকে জোর করে ধাক্কা দিয়ে আগুনে ফেলে দিয়ে মেরে ফেলা হতো, এটা আগে ছিল না। পরবর্তীকালে কিছু জাত ব্রাহ্মণ ওইটা তারা জোর করে সতীদাহ নাম দিয়ে তারা জোর করে এটা চাপিয়ে দিয়েছিল, যারা স্বামীর চিতায় যেতে রাজি নয়, ইচ্ছুক নয়, তাদেরকেও জোর করে চাপিয়ে দিত, এবং এতে তারা কিছু লাভবান হতো। বিশেষ করে ওই বিধবা স্ত্রীর সম্পত্তি, বিশেষ করে স্ত্রী যদি নিঃসন্তান হতেন তার সম্পত্তি পাওয়া যেত, ব্রাহ্মণরা এগুলি ভাগ বাটোয়ারা করে নিয়ে নিতেন। যাই হোক, এই যে অন্ধমণি স্ত্রীর দেহত্যাগ করলেন, যখন দেখলেন তার স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, সঙ্গে সঙ্গে স্ত্রী তিনিও সঙ্গে সঙ্গে দেহত্যাগ করলেন, হ্যাঁ অটোমেটিক তাকে ফাঁসি দিয়ে দেহত্যাগ করতে হয়, অটোমেটিক তার আত্মা দেহ থেকে বেরিয়ে গেল। এই দেহটাকে কি করা হবে, এটা হচ্ছে প্রকৃত সতীদাহ। আরেকটা প্রকৃত সতীদাহর ঘটনা আমরা পাই যখন দুর্গা সতী তিনি গিয়েছিলেন দক্ষ যজ্ঞে, সেখানে দক্ষ দুর্গার স্বামী শিবের খুব নিন্দা করেছিলেন, সেই নিন্দা শুনে দুর্গা দেবী দেহত্যাগ করলেন, জানেন নিজের শরীর থেকে আগুন বেরোলো, সেই আগুনে সতীর আগুনে সতী দেহত্যাগ করলেন। তো সেই সেই সতীর যে সেখান থেকেই সতীদাহ শুরু, মানে কি সেরকম পত্নী ছিলেন স্বামীর মৃত্যুর পর তারা অটোমেটিক দেহত্যাগ করতেন, এমন নয় যে তাদেরকে জোর করে, বলে এই এখন কলিযুগে এটা সম্ভব নয় আর কলিযুগে সেটা প্রযোজ্য নয়। যার জন্য চৈতন্য মহাপ্রভুর বাবা যখন দেহত্যাগ করেছিলেন, আমি প্রসঙ্গক্রমে এইগুলি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এইগুলি নিয়ে সনাতন ধর্মের অনেক ভুল ব্যাখ্যা চলে, এজন্য প্রসঙ্গক্রমে একটু বলে নিচ্ছি। যখন জগন্নাথ মিশ্র দেহত্যাগ করেছিলেন,
তখন কি শচী মাতা সতীদাহ বরণ করেছিলেন? করেন নাই। কলিযুগে এটা নিষিদ্ধ এবং কলিযুগে এই সতীদাহ সম্ভব নয়। কেন সম্ভব নয়? সত্যযুগে যেটা সম্ভব ছিল, এমনকি ত্রেতা এবং দ্বাপর যুগে যেটা সম্ভব ছিল, কলিযুগে সেটা সম্ভব নয়। কারণ তখনকার দিনে কি পুরুষ কি নারী, যুগবল ছিল। যুগবল, স্বামী দেহত্যাগ করলে যুগবলে, আমি মহাভারতে পড়ছিলাম, পাণ্ডু যখন দেহত্যাগ করেছিলেন তখন অনেকে বলে যে মাদ্রিকে জোর করে চিতায় বসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মহাভারত পরে দেখবেন, আমি নাম বলে দিচ্ছি, কালীপ্রসন্ন সিনহা, উনি সংস্কৃত থেকে বাংলায় মহাভারত লিখেছেন, সংস্কৃত শ্লোক ধরে ধরে উনি অনুবাদ করেছেন। সেখানে লেখা আছে যে পাণ্ডু দেহত্যাগের পর পাণ্ডুর দেহটাকে হস্তিনাপুরে নিয়ে আসা হলো, পাণ্ডুর দেহকে সৎকার করার জন্য হস্তিনাপুরে নিয়ে আসা হলো, সঙ্গে মাদ্রির দেহটাকেও হস্তিনাপুরে নিয়ে আসা হলো, এবং হস্তিনাপুরে পাণ্ডুর দেহকে সৎকার করা হলো, সেই চিতায় মাদ্রির মৃতদেহকে সৎকার করা হলো। তাহলে মাদ্রি কোথায় মারা গেছিলেন? নিশ্চয়ই আগুনে ঝাঁপ দিয়ে মারা যাবে, কারণ পাণ্ডুর মৃতদেহ যখন সৎকার হয়েছিল তখন মাদ্রির, বলা হচ্ছে পাণ্ডুর দেহ যখন হস্তিনাপুরে নিয়ে আসা হলো সঙ্গে আরেকটি মৃতদেহ নিয়ে আসা হলো মাদ্রির দেহ, সেখানে কোথাও লেখা নেই যে মাদ্রিকে পিটিয়ে মারা হয়েছে বা এরকম কিছু লেখা নেই। মাদ্রি স্বেচ্ছায় যুগবলে দেহত্যাগ করেছিলেন, সেই দেহকে নিয়ে আসা হয়েছে। এখন বলতে পারেন যে তারা যুগবলে দেহত্যাগ করতো কেন? কারণ তাদের কাছে মনে হতো যে স্বামীর প্রতি যে তাদের প্রেম সেটা এত তীব্র যে তাদের কাছে মনে হতো যে বিরহ যন্ত্রণা, স্বামীর বিরহ যন্ত্রণাটা মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি। সেই জন্য তারা মাঝে মধ্যে, অনেকে সবাই না, আমরা দেখি দশরথ মহারাজ যখন দেহত্যাগ করেছিলেন তখন কৌশল্যা সতীদাহ বরণ করেননি, কৈকেয়ী যে অপরাধ করেছিল সেও সতীদাহ বরণ করেনি, তারপর সুমিত্রা সতীদাহ বরণ করেন, কেউ সতীদাহ বরণ করে। সুতরাং ওই যে পাইকারি হারে, হ্যাঁ, অনেকে বলে যে হিন্দুরা কলস ভর্তি গোমূত্র পান করে, প্রতিদিন সকালে একবার এক কলস গোমূত্র খায়, দুপুরে একবার এক কলস গোমূত্র খায়, আর বিকালে একবার এক কলস গোমূত্র খায়, এই হচ্ছে হিন্দু। হ্যাঁ, ওরা বলে মোটামুটি সনাতন, ওরা বলে, হ্যাঁ, অনেক সময় বলে ওরা সকালে একবার গোবর দিয়ে স্নান করে, দুপুরে একবার গোবর দিয়ে স্নান করে, রাত্রে একবার গোবর দিয়ে স্নান করে। আপনারা কি এরকম করেন নাকি? এইগুলো হচ্ছে বদনাম। কি করে বদনাম দেওয়া যায়? যে সতীদাহটা একটা বদনাম দেওয়া হয় যাতে মানুষ সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট না হয়। কিন্তু সনাতন ধর্মে এমন একটা সময় ছিল, বলতে পারেন পুরুষ কেন, স্ত্রী মারা গেলে পুরুষ কেন চিতায় যেতেন না? তার কারণ হচ্ছে যে পুরুষের হৃদয়টা একটু কঠিন। এটা এখনো এই কলিযুগেও নারীর হৃদয় আর পুরুষের হৃদয় কি সমান? সমান নয়। চট করে দেখবেন মাতাজীদের চোখে জল চলে আসে, পুরুষের হৃদয়ে, পুরুষের চোখে জল আসা একটু কঠিন না? এটা কি আপনাদের অভিজ্ঞতা নেই? পুরুষের চোখে সহজে জল আসে না, কিন্তু মাতাজিদের হৃদয়ে। আমরা দেখি যে একজন মারা গেছে, এক মাতাজি কান্না করছেন, আর এক মাতাজি দেখতে গেছেন, দেখতে গিয়ে তার চোখে জল। হ্যাঁ, পুরুষেরটা কম হয়, নারীদের হৃদয় কোমল, যার ফলে প্রাচীনকালে সত্য ত্রেতা দ্বাপর যুগে মাতাজিরা যখন স্বামীর মৃত্যু হতো, আর বিশেষ করে তাদের বিবাহ হতো অনেক আগে, অল্প বয়সে বিবাহ হয়ে যেত, এবং তারা স্বামী ছাড়া আর কাউকে চিনতেন না, কাউকে জানতেন না, কারোর কথা ভাবতেন না, যারা সতী এবং পতিব্রতা, স্বামীর মৃত্যুর পরে তারা এত অসহায় বোধ করতেন এবং তাদের অন্তরে এত ব্যথা হতো যেটা মৃত্যু যন্ত্রণার থেকেও বেশি যন্ত্রণা বলে মনে হতো। তো সেই যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য, যেহেতু তাদের যোগবল জানা ছিল, তারা যোগবলে দেহত্যাগ করতেন এবং সেই দেহটাকে স্বামীর চিতায় একই সঙ্গে পুরানো হতো, তো সেটাই ছিল সতীদাহ। কিন্তু পরবর্তীকালে এই অপব্যাখ্যা করে মানুষ, বিশেষ করে পরবর্তীকালের কলিযুগের লোভী তথাকথিত ব্রাহ্মণরা, তারা একটা সতীদাহ চালু করেছিলেন, সেটা ছিল সত্যি পাশবিক, সত্যি পাশবিক। যাই হোক, আমরা দেখি চৈতন্য মহাপ্রভু মাতা শচী মাতা তিনি সতীদাহ বরণ করেননি, আর আমরা হচ্ছি চৈতন্য মহাপ্রভুর অনুগামী। হ্যাঁ, কলিযুগের যুগধর্ম তো তিনি প্রচার করেছেন, তাই তার পরিবারের দৃষ্টান্ত আমাদের গ্রহণ।
যাই হোক, তো সেখানে সিন্ধুমণির স্ত্রী তিনি যখন দেখলেন, সরি অন্ধমণির স্ত্রী তিনি যখন দেখলেন যে তার স্বামী পুত্র স্নেহে হত্যা করেছেন, তখন তিনিও স্বামীর বিরহে এবং পুত্র বিরহে হত্যা করেছিলেন। তখন রাজা দশরথ দুজনেরই সৎকার করলেন, কিন্তু অভিশাপ পেলেন যে আমি যেমন পুত্র স্নেহে আমি যেমন হত্যা করলাম, তোমাকেও পুত্র স্নেহে কষ্ট পেয়ে হত্যা করতে হবে। এই অভিশাপটা পেয়েছিলেন। এই অভিশাপটা পেয়ে মহারাজ দশরথ একটু খুশি হয়েছিল। খুশির কারণ ছিল তার প্রধান রানী তিনজন, কিন্তু তিনজন রানী সত্ত্বেও তার সন্তান হচ্ছিল না, নিঃসন্তান। এই জন্য তার মনে খুব কষ্ট ছিল যে আমার কিন্তু রাজা হবে না, রাজা হওয়ার পর কে যুবরাজ হবে, আবার পুনরায় এই অযোধ্যার রাজ্যভার কে গ্রহণ করবে, তার মনে খুব চিন্তা ছিল। তিনি যখন মুনি অভিশাপ দিলেন যে আমার আমি যেমন পুত্র স্নেহে কষ্ট পেয়ে দেহত্যাগ করলাম, তোমাকেও পুত্র স্নেহে কষ্ট পেয়ে দেহত্যাগ করতে হবে। এই অভিশাপটা হয়ে গেল সাপে বর, বরটাকে না পুত্র হবে, যেহেতু অভিশাপ দিয়েছেন পুত্র হবে, এই খবরে তিনি খুব খুশি হয়েছেন, পুত্র হবে, পুত্র যে পুত্র স্নেহে তাকেও যে দেহত্যাগ করতে হবে সেটা পরের কথা, কিন্তু পুত্র হবে। এই আনন্দে তিনি ঘরে আসলেন, এসে একটা পুত্রষ্টি যজ্ঞ করলেন। পুত্রষ্টি যজ্ঞ, যে যজ্ঞ করলে পুত্র লাভ হয়। তো পুত্রষ্টি যজ্ঞে যজ্ঞের মধ্য থেকে একজন দেবপুরুষ, দেখুন তখনকার দিনের যজ্ঞ, ত্রেতায়াং যজত মুখৈ, ত্রেতা যুগে যজ্ঞ, কৃতে যদ্ধায়ত বিষ্ণু, কৃতে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মুখৈ, দাপরে পরিচর্যায়াং কলৌতাদ হরিকীর্তনাদ। সত্যযুগে কৃতি মানে সত্যযুগে, সত্যযুগে ধায়ত বিষ্ণু, সত্যযুগে মানুষের মন খুব স্থির ছিল এবং তারা 100,000 বছর তাদের আয়ু ছিল, তাই তারা তখন বিষ্ণুর ধ্যান করতেন, অনেকে 60,000 বছর ধ্যান করতেন। সত্য ত্রেতা ত্রেতায়াং যজত মুখৈ, ত্রেতা যুগে যজ্ঞ, আর দ্বাপর যুগে বিগ্রহ অর্চন মূর্তি পূজা, দ্বাপর যুগে, আর কলিযুগে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো মহারাজ দশরথ ছিলেন ত্রেতা যুগে, তো তিনি যজ্ঞ করেছিলেন পুত্রষ্টি যজ্ঞ, এবং ব্রাহ্মণদের এত ক্ষমতা ছিল যে মন্ত্রের মাধ্যমে একজন দেবপুরুষ যজ্ঞে উৎপন্ন হলেন, সেই দেবপুরুষ একটা পায়েস, এক পাত্র পায়েস তিনি পেলেন এবং মুনিরা বললেন যে পায়েসটা আপনার রানীদের খাইয়ে দিন, এর থেকেই পুত্র হবে। তখন দশরথ রাজা নিয়ে প্রথমে এটা দিলেন কৌশল্যার হাতে, কৌশল্যা আবার এটাকে দিলেন সুমিত্রার হাতে, আবার সুমিত্রা অর্ধেক দিয়ে দিল কৈকেয়ীকে, না না কৈকেয়ীর হাতে দিলেন, কৈকেয়ী অর্ধেক দিয়ে দিল সুমিত্রাকে, আর কৌশল্যা অর্ধেক দিয়ে দিল সুমিত্রাকে, ডবল কে পেল, সুমিত্রা, সুমিত্রা ডবল পেল, তাই না? তো সন্তানের সময়ও সুমিত্রার সন্তান হয়ে গেল ডবল, লক্ষ্মণ আর শত্রুঘ্ন, আর কৈকেয়ীর সন্তান হলো ভরত, আর কৌশল্যার সন্তান হলো রাম, এরা সকলেই বিষ্ণুদত্ত। এদের আমি সংক্ষেপে বলছি, এদেরকে গুরুকুলে পাঠানো হলো কিছুদিন পরেই, নাম সংস্কার হওয়ার পর এদেরকে গুরুকুলে পাঠানো হলো, গুরুকুলে তারা খুব অল্প সময়ের মধ্যেই শিক্ষা দীক্ষা অর্জন করলেন, অস্ত্রবিদ্যা অর্জন করলেন, করার পর বাড়িতে ফিরে আসলেন। যখন বাড়িতে ফিরে আসলেন তখন কিছু, তখনও যুবক, বাড়িতে ফিরে এসছেন পড়াশোনা করে অল্প বয়স, তখন বিশ্বামিত্র মুনি, বিশ্বামিত্র মুনি ছিলেন মহারাজ দশরথের বন্ধু, তিনি তার বন্ধুর সঙ্গে দেখা করতে এলেন। তো মহারাজ দশরথ তাকে খুব আপ্যায়ন করলেন, এখন জিজ্ঞেস করলেন আপনার কি সেবা করতে পারি, সেবা তো একটা আছে, তো আপনি যদি আমাকে যদি বলেন তো আমি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ আপনি বলুন, নিঃসংকোচে বলুন। বলছে আমি যে যজ্ঞ করি, ওই যখন ত্রেতা যুগে কি ছিল, যজ্ঞ, ত্রেতা যুগে যজ্ঞ, তখন এই কীর্তন হতো কিন্তু এত কলিযুগের মতো নয়। তখন মহারাজ দশরথ বললেন ঠিক আছে, আপনার যজ্ঞে কোনো অসুবিধা হলে আমাকে বলুন,
অসুবিধা হচ্ছে ওই রাবণের কিছু অনুচর তারা রাক্ষসী এবং মারিচ সুবাহু এরা রাবণের অনুচর, এরা আমার যজ্ঞে বিঘ্ন সৃষ্টি করে। আমি যখন যজ্ঞ করি তখন ওরা যজ্ঞের মধ্যে ওই হার মানে মানুষের হার পশু পাখির হার পচা মাংস এসব ফেলে দেয়, আমি যজ্ঞ করতে পারি না, যজ্ঞকে অপবিত্র করে দেয়। আমি ইচ্ছা করলে এদেরকে অভিশাপ দিয়ে আমি এদেরকে ইচ্ছা করলে ধ্বংস করতে পারি। কিন্তু বিশ্বামিত্র মুনি অভিশাপ কেন দিচ্ছিলেন না জানেন তো? কারণ বিশ্বামিত্র মুনি দুবার তার শক্তি হারিয়েছিলেন, দুবার তার শক্তি হারিয়েছিলেন। প্রথম যখন তিনি তপস্যা করছিলেন হিমালয়ে তখন দেবরাজ ইন্দ্র পাঠিয়েছিলেন মেনকাকে, তো মেনকা এসে স্বর্গের অপ্সরা অত্যন্ত সুন্দরী, মেনকা এসে যখন তার সামনে নাচ গান করছিলেন তখন বিশ্বামিত্র মুনি কামের দ্বারা অভিভূত হয়ে তিনি তার তপস্যার বল হারিয়ে ফেলেছিলেন, 10,000 বছরের তপস্যার শক্তি নষ্ট হয়ে গেছে। তারপরে তিনি আবার তপস্যায় বসেছিলেন, তখন আবার এসেছিল উর্বশী, উর্বশীকে তিনি ক্রোধে তার চোখের আগুনে ভস্ম করে ফেলেছিলেন, ভস্মীভূত করে ফেলেছিলেন, তাতেও তার তপস্যার বল নষ্ট হয়ে গেছিল। একবার নষ্ট হয়েছিল কামে আর একবার নষ্ট হয়েছিল ক্রোধে, বিশ্বামিত্র মুনির তপস্যার বল দুবার নষ্ট হয়েছিল, বুঝেছেন? তা তিনি ভাবলেন এখন যদি আমি তারকা রাক্ষসীকে বধ করি আমার তপস্যার বল আবার নষ্ট হয়ে যাবে, ওই জন্য উনি ভাবলেন যে আমি বধ করব না, কোনো ক্ষত্রিয়কে দিয়ে বধ করাবো। আর রামচন্দ্র ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছেন, তারপরে রাম লক্ষ্মণ এরা ক্ষত্রিয় কুলে, তো যার ফলে বিশ্বামিত্র মুনি ঠিক করলেন আমি রাম লক্ষ্মণ। আর বিশ্বামিত্র মুনি জানতেন রাম লক্ষ্ণ ভগবান বিষ্ণু তত্ত্ব, এটা বিশ্বামিত্র মুনির জানা ছিল, তত্ত্বজ্ঞ ঋষি। তো এই নিয়ে এসে দশরথ মহারাজকে বললেন আমার যজ্ঞে তারকা রাক্ষসী সুবাহু মারিচ এরা বিঘ্ন করছে, আপনি যদি রাম লক্ষ্মণকে আমার সঙ্গে দেন তাহলে এই রাক্ষসীকে আমি বধ করতে পারি, এরা বধ করবে। তখন দশরথ মহারাজ তো তিনি বাৎসল্য রসে তিনি রাম লক্ষ্মণকে ভালোবাসেন, পুত্র স্নেহ, তারা যে বিষ্ণু শুনলেও বিশ্বাস করে না, রাম লক্ষ্মণ যে বিষ্ণু ও দশরথ মহারাজ পাত্তা দেন না। দশরথ মহারাজ জানেন এরা আমার আদরের দুলাল, আমার আদরের সন্তান। যখন বিশ্বামিত্র মুনি বললেন যে রাম লক্ষ্মণকে সঙ্গে দিন তারা তারকা রাক্ষসীকে বধ করবেন, তখন দশরথ মহারাজা বললেন মুনিবর কিছু মনে করবেন, কিছুদিন আগে গুরুকুলের পড়াশোনা শেষ করে এইমাত্র ঘরে এসছি, এখন যদি আমি এদেরকে দিই এরা কেমন কচি, আর তারকা রাক্ষসী ভয়ঙ্কর রাক্ষসী সুবাহু মারিচ এরা ভয়ঙ্কর রাক্ষসী, এদেরকে যদি মারতে যায় এরা যদি আবার রামকে মেরে ফেলে লক্ষণকে মেরে ফেলে এরা তো বড় শক্তিশালী রাক্ষসী। কিন্তু বিশ্বামিত্র মুনি জানতেন রামচন্দ্র সর্বশক্তিমান ভগবান লক্ষণ তিনি ওই বলরামের অবতার, এটা বিশ্বামিত্র মুনি জানতেন, তাই তিনি ভয় পাচ্ছেন, তিনি বলছেন কোনো চিন্তা করেন না, এদেরকে তারকা কিছু করতে পারবে না, আমি একেবারে গ্যারেন্টি দিয়ে বলছি এরা তারকাকে বধ করবে এবং এরা একেবারে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরে আসবে। তো দশরথ মহারাজ তো শুনেই একেবারে তিনি বেকুল হয়ে গেলেন, কী করি? তখন বিশ্বামিত্র মুনি দেখলেন দশরথ মহারাজ একটু ইতস্তত করছেন, তখন বিশ্বামিত্র মুনি একটু রেগে গেলেন, ঠিক আছে দরকার নেই, লাগবে না, লাগবে না আপনার সাহায্য বলে চলে যাচ্ছেন। তখন দশরথ মহারাজ বলছেন ক্ষমা করুন, এখন আপনি চেয়েছেন আমি আর কি করে না করতে পারি, আপনি এত বড় একজন মহান ঋষি, আপনার আশ্রয়ে থাকলে আশা করি নিরাপদ থাকবে, ঠিক আছে নিয়ে যান। তখন রাম লক্ষণকে নিয়ে বিশ্বামিত্র মুনি গেলেন তার আশ্রমে, তো সেখানে যথাসময়ে যজ্ঞ শুরু করলেন, আর ওই তারকা রাক্ষসী সুবাহু মারিচ এরা এসে যজ্ঞস্থলীতে রক্ত মাংস পূজ হার গুড় নিক্ষেপ করতে শুরু করল। এখন তার আগে আবার একটু কথা আছে, ওই বিশ্বামিত্র মুনির কিছু অস্ত্রবিদ্যা জানা ছিল, তিনি তো আগে ক্ষত্রিয় ছিলেন,
বিশ্বামিত্র মুনি আগে ছিলেন ক্ষত্রিয়, তার কিছু অস্ত্রবিদ্যা জানা ছিল। যদিও রাম লক্ষণ তারা ভগবান, তাদের অস্ত্র শিখার কোনো প্রয়োজন নাই, কারণ তারা সব জানেন, কিন্তু তবু লীলাচ্ছলে বিশ্বামিত্র মুনি তাদেরকে কিছু অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। তো যাই হোক, যখন তারা রাক্ষসী এসে মলমূত্র নিক্ষেপ করতে লাগলেন যজ্ঞস্থলীতে, তখন রামচন্দ্র তারা রাক্ষসীকে বধ করলেন। তখন এগিয়ে আসলেন সুবাহু মারিচ। রামচন্দ্র ভাবলেন, রামচন্দ্র সব জানেন যে যখন সীতা হরণ হবে তখন মারিচ কি হবে, মারিচ কি হবে, মায়া মায়া হরিণ হবে না, মায়া মৃগ মায়া হরিণ হবে, রামচন্দ্র জানতেন। রামচন্দ্র ভাবলেন, এখন যদি আমি মেরে ফেলি তাহলে তো আমার ওই লঙ্কায় যে আমি লীলা করব সেখানে এই মারিচ ওই মায়া হরিণ, কিন্তু আমি মেরে ফেললে এটা হবে না, তাই আমি একে মারব। তাই এমন একটা তীর নিক্ষেপ করলাম, তাদের বিভিন্ন বিদ্যা জানা ছিল, এমন একটা তীর নিক্ষেপ করলেন, তীরের ধাক্কায় মারিচ দিয়ে পড়লেন একেবারে লঙ্কায়, মরেন। তীর ধাক্কাতে ধাক্কাতে ভগবানের ইচ্ছা এমন একটা তীর নিক্ষেপ করলেন যে মরবে না, কিন্তু ধাক্কাতে ধাক্কাতে একেবারে নিয়ে ফেললেন কোথায়, লঙ্কায়, সমুদ্র পেরিয়ে লঙ্কায়। যখন মারিচ সেখানে পড়লেন, মারিচ বুঝে গেলেন এটা মানুষের পক্ষে এরকম তীর নিক্ষেপ করা সম্ভব নয়, রামচন্দ্র নিশ্চয়ই ভগবান। তখন মারিচ একটা কুঁড়ে ঘর বানালেন, রাবণের মামা কিন্তু না, রাবণের মামা একটা কুঁড়ে ঘর বানালেন, বানিয়ে তিনি রাম ভক্ত হয়ে সেখানে রামের রাম নাম জপ করতে শুরু করলেন, বুঝেছেন, রাম ভক্ত হয়ে গেলেন। এইভাবে অসুরকে দমন করার পর বিশ্বামিত্র মুনি বললেন, এবার চলো আমার সঙ্গে জনকপুরী নেপাল, এখানে অনেকে নেপালে থাকে না, নেপালের জনকপুরী যাবেন, জনকপুরী সীতার জন্মস্থান, সীতার বাড়ি, মহারাজ জনক রাজার কন্যা নেপালে। তো সেখানে বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে বলছেন যে সীতার বিবাহ হবে, স্বয়ম্বর সভা হবে, তো সেই স্বয়ম্বর সভায় চলো। রাম লক্ষ্মণকে নিয়ে, যেহেতু মহারাজ দশরথের মনে কষ্ট দিয়ে রাম লক্ষ্মণকে এনেছেন, তো কষ্ট তো উসুল করতে হবে, মানে কিছু পুরস্কার দিয়ে, পুরস্কারটা কি, সীতার বিবাহ, সীতার বিবাহ হচ্ছে পুরস্কার। তো রাম লক্ষ্ণকে নিয়ে বললেন, চলো আমরা একটু জনকপুরী ঘুরে আসি, সেখানে সীতার বিবাহ হবে। হ্যাঁ, আর সীতার সম্পর্কে একটু বলি, সীতা নামটা হয়েছিল ওই মহারাজ জনক, তিনি যদিও রাজা ছিলেন, তখনকার দিনে রাজারা এখনকার দিনের মতো এসি করে বসে থাকতেন না, এখনকার দিনের রাজা মন্ত্রীরা যেমন এয়ার কন্ডিশন করে বসে থাকেন, তখনকার দিনে রাজা মন্ত্রীরা নিজেরা যুদ্ধক্ষেত্রে যেতেন, নিজেরা যুদ্ধ করতেন, নিজেরা চাষবাস করতেন, নিজেরা গো পালন করতেন, যেমন নন্দ মহারাজ তার 900,000 গাভী ছিল, তিনি নিজে গাভীদের যত্ন করতেন। হ্যাঁ, ঠিক তেমনি জনক রাজা জমি চাষ করতেন, নিজে হাতে নাঙল চাষ করতেন, রাজা বলে কোনো অহংকার ছিল না। তো নাঙল চাষ করার সময় একদিন জমির মধ্যে এই যে নাঙলের সীতা হয় না, মানে নাঙল দিয়ে যে জমি চাষ করে একটা সীতা হয়, হ্যাঁ সীতা, তো সেই সীতার মধ্যে একটি কন্যা দেখতে পেলেন, কৃষ্ণের ইচ্ছায় ভগবানের ইচ্ছায় সেই কন্যা, সেই কন্যার নাম রাখলেন সীতা, যেহেতু সীতার মধ্যে পাওয়া গেছে তাই তার নাম রাখলেন সীতা। তাকে নিয়ে আসলেন বাড়িতে, অপূর্ব সুন্দরী কন্যা। তারপরে আস্তে আস্তে সীতা একটু বড় হলো, যখন ছোট বয়স, অল্প বয়স, 3-4 বয়স, তখন ওই জনক রাজার বাড়িতে একটা হরধনু ছিল, শিব নিজে এই ধনুকটা দিয়েছিলেন জনক রাজা, শিবের ধনুক, খুব ভারী এই ধনুকটা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে 300 পালুয়ান, 300 পালুয়ান এই ধনুকটা এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতেন, বুঝতে পারলেন। তো এখন একদিন তিনি দেখলেন তার যে বাচ্চা মেয়ে সীতা, ওই সীতা ধনুকটাকে ঘোড়ার মতো করে ধনুকের উপর বসে হাট 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 করে ধনুকটা নিয়ে বারান্দায় ঘুরে বেড়াচ্ছে। তখন মহারাজ জনক ভাবলেন যে এই ধনুকটা এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতে 300 পালুয়ান লাগে, 300 পালুয়ান, আর একটা বাচ্চা মেয়ে সীতা এটাকে ঘোড়ার মতো করে এই ঘর থেকে সেই ঘরে, এই ঘর থেকে সেই ঘরে, এই বারান্দা থেকে সেই বারান্দায় নিয়ে যাচ্ছে,
তাহলে সীতার শক্তি, বাচ্চা বয়সে তার এত শক্তি, তাহলে তার সঙ্গে যার বিবাহ হবে অন্তত পক্ষে সীতার থেকে শক্তিশালী হতে হবে, তাই না? কমপক্ষে তো সীতার থেকে শক্তিশালী হতে হবে, যে স্বামী হবে। তাই তিনি মনে মনে ঠিক করলেন, যে ব্যক্তি এই ধনুক তুলে ধনুকের উপরে যা পড়াতে পারবে তার সঙ্গে আমার কন্যার বিবাহ হবে। তো যাই হোক, যথাসময়ে সীতার বিবাহের বয়স হল, আর সেই সময় বিশ্বামিত্র মুনি আর বিশ্বামিত্র মুনি রাম লক্ষণকে নিয়ে ওই সীতার স্বয়ম্বর সভায় গেলেন। শোনা যায় সেখানে রাবণ এসেছিলেন, সেই স্বয়ম্বর সভায় রাবণ এসেছিলেন, কারণ সীতা এত সুন্দরী ছিলেন যে তার নাম ডাক সর্বত্র পৌঁছে গেছিল। রাবণও সেই নাম ডাক শুনেছিলেন এবং ওই স্বয়ম্বর সভায় তিনি এসেছিলেন। তো তিনি স্বয়ম্বর সভায় তার প্রথম সীতা দর্শন হয়েছিল স্বয়ম্বর সভায়। তো একে একে সবাই চেষ্টা করেছিল, বড় বড় রাজারা এসেছিলেন, সবাই সেই ধনুক কেউ তুলতেই পারল না, সেই ধনুক কেউ তুলতেই পারল না, যা পারাবে তো দূরের কথা। রাবণও চেষ্টা করেছিল, রাবণ এত শক্তিশালী, রাবণ প্রচুর চেষ্টা করেছিল, বহু মানে চেষ্টা করেও রাবণ আর ওই ধনুকটা তুলতে পারেনি। তখন মহারাজ জনক মনে মনে খুব কষ্ট পেয়েছিলেন যে ভারতবর্ষ বীর শূন্য হয়ে গেল, ভারতবর্ষে বীর নাই। তিনি মনের দুঃখে কিছু কথা বলেছিলেন, ভারতবর্ষ এখন বীর শূন্য, এখানে কোনো বীর নাই, সব গা পুরুষ, এরকম তিনি কিছু করা করা কথা বলেছিলেন, একটা ধনুক তুলতে পারছে না। তখন লক্ষণের কথা শুনে খুব রেগে গেছিলেন, কি বলছেন ভারতবর্ষ কা পুরুষ, আমার দাদা আছে এখানে রামচন্দ্র, আপনি সুযোগ দিয়েছেন বা ওনাকে ডাকা হয়েছে? তখন আসলে রামচন্দ্র অপেক্ষা করছিলেন গুরুদেবের আদেশের জন্য, গুরুদেব এখানে কে, বিশ্বামিত্র মুনি সঙ্গে আছেন, তাই রামচন্দ্র নিজে থেকে চুপচাপ ছিল। তখন বিশ্বামিত্র মুনি ইঙ্গিত দিলেন, যাও তুমি যাও। তখন সেই রামচন্দ্র গিয়ে ধনুককে তুলে যা পড়াতে গেলেন, ধনুক ভেঙে চুরমার হয়ে গেল। তো সেই সময় ধনুকটা, এটা কিন্তু ওই শিবের থেকে পেয়েছিলেন পরশুরাম, আর পরশুরাম জানতেন এটা আমার প্রভুর ধনুক। পরশুরামের প্রভু শিব, শিব আর পরশুরাম নিজেও শিবের অংশ বিস্তার। তো উনি যখন দেখলেন আমার ধনুক, আওয়াজ শুনে বুঝতে পারলেন এটা সেই শিবের হরধনুক, কার সাহস হলো শিবের হরধনুক ভেঙে ফেলে, আর এত শক্তি বা কার। সেই পরশুরাম 21 বার সমস্ত পৃথিবীর ক্ষত্রিয়দেরকে হত্যা করেছিলেন, জানেন? কিছু কিছু ক্ষত্রিয় পালিয়ে আমেরিকায় গিয়েছিলেন, তারা এখন যারা বৈষ্ণব হয়ে আসছে, প্রভুপাদ বলছেন তোমরা সেই ক্ষত্রিয়ের বংশধর। হ্যাঁ, আমেরিকায় রাশিয়ায় পালিয়েছিল সব ক্ষত্রিয়রা। যখন পরশুরাম ক্ষত্রিয়দের নিধন করছিলেন, 21 বার নিক্ষত্রিয় করেছিলেন সমস্ত পৃথিবীকে, তো তিনি দৌড়ে এলেন সেই সীতার স্বয়ম্বর সভায়, সে রামচন্দ্রকে চ্যালেঞ্জ করলেন। তখন রামচন্দ্র কৃপা করে, এখানে অনেক বিস্তারিত ঘটনা আছে, অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলছি, রামচন্দ্র কৃপা করে তার চতুর্ভুজ নারায়ণ মূর্তি পরশুরামকে দেখালেন। তখন পরশুরাম বুঝতে পারলেন স্বয়ং বিষ্ণু। তখন পরশুরাম ক্ষমা চাইলেন এবং রামচন্দ্র তার কুঠারটা চাইলেন, কুঠার। পরশুরাম ছিলেন সপ্তাবেশ অবতার, তার শক্তি নিহিত ছিল ওই কুঠারের মধ্যে। রামচন্দ্র বললেন, এই কুঠারটা আমাকে দাও। কুঠারটা নিয়ে নিলেন, পরশুরামের শক্তি নিয়ে নিলেন এবং বললেন, তোমার এখন সময় শেষ, এবং পরশুরাম শেষ, এখন রামচন্দ্রের সময়। এইভাবে রামচন্দ্র পরশুরামের যে শক্তি দিয়েছিলেন সেই শক্তি আবার নিয়ে নিলেন। তারপরে এইদিকে সে সময় আবার রামায়ণের কথা তো বিস্তারিত, দশরথ মহারাজা খবর পেয়ে তিনি আবার সদল বলে তার সমস্ত মানে ওই ভরত আর শত্রুঘ্নকে নিয়ে তিনি আবার ওই বিবাহে এসেছিলেন, স্বাভাবিক বিবাহে এসেছিলেন। তখন সেখানে একটা কথা হয়েছিল যে রামচন্দ্রের বিবাহ হবে, তো লক্ষণ ভরত শত্রুঘ্ন তাদেরকে আর বিবাহ এখন হবে না। তো জনক রাজার যারা ভাই ছিল তাদের কন্যা ছিল, তাদের কন্যা ছিল, তো দেখা গেল তাদের তিনজন কন্যা আছে। তখন বিশ্বামিত্র বললেন যে তিনজন কন্যার সঙ্গে ভরত শত্রুঘ্ন এবং লক্ষণের বিয়ে হয়ে যাক,
তখন তারা খুব আনন্দ যে অযোধ্যার রাজার রামচন্দ্র মানে অযোধ্যার রাজা দশরথের চার পুত্রের সঙ্গে চার কন্যার বিবাহ হবে, একেবারে একসঙ্গে সবার বিবাহ হয়েছিল। তো বিবাহের পর রামচন্দ্র তিনি আবার সীতা এবং সবাইকে নিয়ে পালকিতে করে অযোধ্যায় ফিরে আসেন। এ প্রসঙ্গে রাবণের কথা কিছু না বললেই নয়, রাম কথা শুনতে গেলে রাবণের কথা শুনতে হবে। তো রাবণ কিন্তু শিশুকাল থেকেই, রাবণ ছিলেন জন্মসূত্রে ব্রাহ্মণ, অনেকে বলে রাবণ চক্রবর্তী, জানিনা আমি, অনেকের কাছে শুনেছি রাবণ চক্রবর্তী। তো যাই হোক, তিনি ছিলেন জন্মসূত্রে ব্রাহ্মণ। তো সেই রাবণ তিনি শিবের বরে, তিনি ছিলেন মহাশক্তিশালী, তিনি শিবের বরে একবার কৈলাস পর্বত তুলে ফেলেছিলেন হাতে করে। তো তিনি শুনেছিলেন যে ভগবান সর্বশক্তিমান, তিনিও মাঝে মধ্যে এরকম পর্বত তুলে ফেলেন, তুলেন না? কৃষ্ণ কোন পর্বত তুলেছিলেন? গোবর্ধন। তো যাই হোক, রাবণের মনে খুব অহংকার হয়ে গেল, আমি কৈলাস পর্বত তুলে ফেলেছি, আমিও তো কৈলাস ধারী, কৃষ্ণকে বলা হয় গিরিধারী গোবর্ধন ধারী, আর আমি হয়ে গেলাম কৈলাস ধারী, সঙ্গে কে লাগলো? আর কিছু বর ছিল, তাকে কেউ মারতে পারবে না ইত্যাদি ইত্যাদি বর ছিল, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত কামুক। রাবণের বৈশিষ্ট্য ছিল কামুক, আর রাবণের যে ভাই কুম্ভকর্ণ তার বৈশিষ্ট্য ছিল আলস নিদ্রা। কাহিনী আছে, কুম্ভকর্ণ তপস্যা করছিলেন, ইন্দ্র এসেছিলেন, ইন্দ্র তো ইন্দ্রকে বললেন, ইন্দ্র বললেন বর চাও। উনি বলতে চেয়েছিলেন ইন্দ্রাসন দাও, ইন্দ্রাসন মানে ইন্দ্রের আসন, ইন্দ্রের আসন, কিন্তু অসুর তো উচ্চারণ ভালো না, নিদ্রাসন দাও, নিদ্রাসন দাও, নিদ্রাসন তো চেয়েছিলেন, ইন্দ্রাসন চেয়েছিলেন, ইন্দ্রাসন উচ্চারণে হয়ে গেল নিদ্রাসন। ইন্দ্র বললেন তথাস্তু, নিদ্রাসন। তো ওইটার ফলে উনি ছয় মাস ঘুমাতেন, ছয় মাস ঘুমাতেন, ছয় মাস পরে উঠতেন, উঠে খেতেন, খেয়ে আবার ঘুমিয়ে পড়তেন, এই ছিল কুম্ভকর্ণ। আর রাবণ ছিলেন কামুক, প্রচন্ড কামুক, তিনি ঘুরতে ঘুরতে তিনি একবার গেছিলেন কি বলে শতদ্বীপ, যেটাকে ধ্রুবলোক বলা হয়, শতদ্বীপ। শতদ্বীপ কিন্তু বিষ্ণুর ধাম, বিষ্ণু থাকেন এবং সেখানে অত্যন্ত সুন্দরী স্ত্রীগণ সেখানে থাকেন। তো সেখানে রাবণ গিয়ে দেখলেন অপূর্ব সুন্দরী, মানুষের থেকে বেশি সুন্দরী, স্বর্গের অপ্সরা থেকে বেশি সুন্দরী। তো রাবণ গিয়ে একজনকে হাতে ধরে ফেললেন, সেই সব সুন্দরী নারীদের একজনকে দেখে হাতে ধরলেন, যখন ধরলেন এটা হলো শতদ্বীপ, তখন সেই সুন্দরী রাবণকে ব্যাঙের মতো চ্যাংদোলা করে কিছুক্ষণ ঘোরালেন, ঘুরিয়ে রাবণকে একেবারে ব্যাঙের মতো ছুঁড়ে ফেলে দিলেন, রাবণ তো একেবারে চ্যাপ্টা হয়ে গেল। তো আরো আরো অনেক নারী সেখানে ছিলেন, সকলেই সুন্দরী। তো রাবণ দেখলেন যে এখানে সুবিধার দ্বার, এখানে যদি আবার ধরি আবার আমাকে এরকম ব্যাঙের মতো ঘুরে ঘুরিয়ে ফেলে দেবে। রাবণ সেখান থেকে নমস্কার করে বিদায়, এখানে আবার আমার এই কাম চরিতার্থ হবে না, রাবণ সেখান থেকে চলে গেল। যাওয়ার পথে তিনি দেখলেন বনের মধ্যে নির্জনে একজন ঋষিকন্যা, অপূর্ব সুন্দরী, অপূর্ব সুন্দরী ঋষিকন্যা তপস্যা করছে। তখন কামুক ব্যক্তির যা স্বভাব, তিনি সঙ্গে সঙ্গে, তার পুষ্পক রথ ছিল, তিনি ওই পুষ্পক রথে এরোপ্লেনের মতো যাচ্ছিলেন, পুষ্পক রথে দেখলেন এক অপূর্ব সুন্দরী ঋষিকন্যা নির্জনে আছে, সঙ্গে কেউ নাই। তো উনি নেমে আসলেন, এসে বলছেন হে সুন্দরী, তুমি কি জন্য তপস্যা করছো? বলছে আমি বিষ্ণুকে আমার স্বামী রূপে পাওয়ার জন্য আমি তপস্যা করছি, বিষ্ণুকে, ভগবান বিষ্ণুকে যেন আমি আমার স্বামী রূপে পাই, সেই জন্য আমি তপস্যা করছি, তুমি আমার তপস্যা ডিস্টার্ব করবে না, আমার তপস্যার বিঘ্ন ঘটাবে না, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। ধুর, রাবণ বলছো তুমি কি বিষ্ণু বিষ্ণু করছো, আমি বিষ্ণুর থেকে বেশি শক্তিশালী, তুমি জানো
আমি বিষ্ণুর থেকে বেশি শক্তিশালী। এই একটু আগে কিন্তু ওই শতদেবের মহিলারা ওনাকে ওই ব্যাঙের মতো চ্যাংদোলা করে কিন্তু শিক্ষা দিয়েছিল, কিন্তু অসুরের শিক্ষা তো সহজে হয় না, অসুরের শিক্ষা সহজে হয় না। হচ্ছে আমি বিষ্ণুর থেকে বেশি শক্তিশালী, হ্যাঁ তুমি আমাকে বিবাহ করো, আমি হচ্ছি লঙ্কার রাজা, হ্যাঁ আমি তোমাকে স্বেচ্ছায় প্রস্তাব দিচ্ছি তুমি আমাকে বিবাহ করো। তখন ওনার নাম ছিল বেগবতী, সেই ঋষিকন্যার নাম ছিল বেদবতী। তো উনি বললেন না আমি বিষ্ণু ছাড়া আর কাউকে বিবাহ করব না। তখন রাবণ বলাৎকার করেছিলেন, তখন সেই বেদবতী অভিশাপ দিয়েছিলেন যে নারী হবে তোমার মৃত্যুর কারণ। এবং সেই বেদবতী পরবর্তীকালে মায়া সীতা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। মায়া সীতার কাহিনী আমরা বলব রামায়ণে। এই যে সীতা হরণ, অনেকে বলে যে রামচন্দ্রের পত্নী সীতা স্বয়ং লক্ষ্মী, রাবণ তাকে কি করে হরণ করে? যে সীতা যে ধনুকটা রাবণ তুলতেই পারে না, সেই ধনুকটা সীতা কি করত? সীতা এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেতে আমরা বলেছি, যে ধনুক সীতা এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেতে পারত সেই ধনুকটা রাবণ তুলতেই পারে না, সেই সীতাকে রাবণ কি করে হরণ করল? তার উত্তর রয়েছে কর্মপুরাণে, কর্মপুরাণে আমরা সেই কাহিনী শুনব। তারপরে রাবণ অভিশাপ পেয়ে তিনি আবার তারই খুব সম্ভবত ভাই কি দাদা, যে কুবের, কুবের রাবণের ভাই কি দাদা, আমি ভুলে গেছি, হয় বড় ভাই নয় ছোট ভাই, কি ছোট হবে, কুবের, সেই কুবেরের পত্নীর সঙ্গে অনাচার করার চেষ্টা করেছিলেন, উর্বশীর সঙ্গে অনাচার করার চেষ্টা করেছিলেন, সবার কাছে অভিশাপ পেয়েছেন, নারী হবে তোমার মৃত্যুর কারণ, তুমি যেহেতু বেশি নারীর লোক, বেশি কাম আমুক, তাই তোমার মৃত্যুর কারণ হবে নারী। এই অভিশাপটা রাবণ পেয়েছিলেন এবং এরকম অভিশাপ দেওয়া হয়েছিল, খুব সম্ভবত কুবেরের স্ত্রী অভিশাপ দিয়েছিলেন যে তুমি যদি নারীর ইচ্ছার বিরুদ্ধে নারীকে ভোগ করার চেষ্টা করো তাহলে সেই নারী হবে তোমার মৃত্যুর কারণ। হ্যাঁ তো সেই অভিশাপ রাবণ জানতেন, রাবণ অভিশাপটাকে মেনেছিলেন, ঠিক আছে ইচ্ছার বিরুদ্ধে আমি ভোগ করবো না, নারীর ইচ্ছার বিরুদ্ধে আমি ভোগ করবো না, এটা ছিল রাবণের একটা প্রতিজ্ঞা, হ্যাঁ অনুমতি নিয়েই ভোগ করব। যাই হোক, এইভাবে যখন রাম লক্ষ্মণ শরৎ শত্রুঘ্ন বিবাহের পর তারা যখন অযোধ্যায় ফিরে আসলেন তখন হঠাৎ করে খবর এলো যে কৈকেয়ীর বাবা অসুস্থ। তখন হঠাৎ করে কি আর করা যাবে, তখনকার দিনে তো এরোপ্লেন ছিল না, রেলগাড়িও ছিল না, সাইকেলও ছিল না, ছিল ঘোড়া, ওই ঘোড়ায় চড়ে ভরত আর শত্রুঘ্ন তারা ছিল জুটি, ভরত শত্রুঘ্ন একসঙ্গে থাকতেন, রাম লক্ষ্মণ তারা ছিল জুটি, একজনের সঙ্গে একজনের মিল হয়ে যায় না, এরকম রামচন্দ্রের সঙ্গে হৃদয়ের মিল ছিল বেশি লক্ষ্মণের, আর ভরতের সঙ্গে হৃদয়ের মিল ছিল বেশি শত্রুঘ্নের। তো ভরত আর শত্রুঘ্ন চলে গেলেন কৈকেয়ীর বাবাকে দেখতে, অসুস্থ হলে দেখাটা একটা আজকেও রেওয়াজ, কেউ যদি অসুস্থ হয় আত্মীয় স্বজন দেখতে যায়, তো দেখতে চলে গেলেন ভরত আর শত্রুঘ্ন। এইদিকে মহারাজ দশরথের আর ধৈর্য ধরছে না যে আমার ছেলের বিবাহ হয়ে গেছে, আমার চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, আমার সাধন ভোজন তো কিছুই হলো না, আমি তাড়াতাড়ি আমার জ্যেষ্ঠ পুত্রের, জানা ছিল সবার আর তখনকার দিনে জ্যেষ্ঠ পুত্র রাজা হতেন, যদি তারা ধার্মিক হতেন তাহলে জ্যেষ্ঠ পুত্রই রাজা হতেন, তো রামচন্দ্র তো পরম ধার্মিক এবং জ্যেষ্ঠ পুত্র, এটা জানা ছিল যে রামচন্দ্রই রাজা হবে, তাই তিনি তড়িঘড়ি তিনি রাজ্য অভিষেকের আয়োজন করলেন। এবার আমাদের সেই বিখ্যাত মন্থরা তিনি কৈকেয়ীর একেবারে বাপের বাড়ি থেকে চলে এসেছিলেন, কৈকেয়ীর বিবাহের আগে থেকে তিনি কৈকেয়ীর সঙ্গে ছিলেন, বাপের বাড়ি থেকে কৈকেয়ীর সঙ্গে শ্বশুর বাড়িতে চলে এসেছিলেন। যখন কৈকেয়ীর বিবাহ হয়েছিল সেই কাহিনী হয়তো আপনারা শুনেছেন যে একবার যুদ্ধক্ষেত্রে দেবাসুর সংগ্রামে কৈকেয়ী হয়েছিলেন মহারাজ দশরথের রথের সারথি, এবং দেবাসুর সংগ্রামে
মহারাজ দশরথ কিছু তীরের আঘাত তার শরীরে পড়েছিল, তখন কৈকেয়ী খুব কৌশলে রথ চালিয়ে তাকে নিরাপদ জায়গায় নিয়ে গেছিলেন এবং তাকে বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধ কিছু সঞ্জীবনী ঔষধ দিয়ে মহারাজ দশরথের যে তীরের ক্ষত সেগুলিকে নিরাময় করেছিলেন। তখন মহারাজ দশরথ সুস্থ হয়ে বললেন, কৈকেয়ী প্রথমত স্বাভাবিক সেটা রাজার উদ্দেশ্য ছিল যে কৈকেয়ী যদি মহারাজ দশরথের রথ চালায় স্বাভাবিকভাবেই কৈকেয়ী সুন্দরী বুদ্ধিমতী পারদর্শী রথ চালানোতে খুব পারদর্শী, তো মহারাজ দশরথ কৈকেয়ীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কৈকেয়ীও মহারাজ দশরথের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তারা পরস্পরকে বিবাহ করবেন বলে মনস্থ করেছেন, কৈকেয়ীর বাবা রাজি হয়েছেন। তো সেই অবস্থায় যখন মহারাজ দশরথ বললেন তোমার সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, হ্যাঁ আমার তো প্রাণ চলেই যেত কিন্তু তোমার সেবা যত্নে আমি সুস্থ হয়ে উঠলাম, এবার তুমি আমার কাছে কিছু বর চাও, তখন কৈকেয়ী বলেছিলেন যে প্রথম বলেছিলেন আমার বর লাগবে না, তখন দশরথ মহারাজ বললেন না আমি দুটো বর দিতে চাই, তখন কৈকেয়ী বলেছিলেন এই বরগুলি এখন আপনার হাতে রেখে দিন, আমার যখন দরকার হবে আমি বর চেয়ে নেব, এই ছিল কথা। তো মন্ত্রা যখন কৈকেয়ীর চুল বাঁধতেন তখন কৈকেয়ী তার জীবনের ঘটনা সব বলতেন, তো তার বিবাহের কাহিনী মন্ত্রাকে শুনিয়েছেন, কিভাবে মহারাজ দশরথ তাকে দুটো বর দেবেন বলেছিলেন সেসব কথা মন্ত্রাকে শুনিয়েছেন। আর মন্ত্রা ছিলেন খুব কুটির বুদ্ধি, কুটির বুদ্ধি, উনি কেবল ভাবতেন দুটো বর কি চাওয়া যায়, হ্যাঁ কখন চাওয়া যায়। তো যখন ঘোষণা হলো যে রামচন্দ্রের রাজ্য অভিষেক হবে তখন মন্থরা এসে মুখ ভার করে কৈকেয়ীর সামনে মুখ ভার করে আছে, তুমি মুখ ভার করে আসো কেন? তো কৈকেয়ী খুলে একটা মুক্তার হার মন্থরাকে দিলেন, আরে তুমি মুক্তার হার আমাকে দিচ্ছ কেন? হ্যাঁ কেন, কারণ মুক্তার হার দিচ্ছি আমার প্রিয় পুত্র রামচন্দ্র, দেখো নিজের পুত্র বলেই মানতেন কৈকেয়ী, আমার প্রিয় পুত্র জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র রাজা হবে, তো আনন্দের খবর তাই আমি তোমাকে মুক্তার হার দিচ্ছি, তোমার মাথায় গোবর, তুমি জানো রামচন্দ্র রাজা হলে কৌশল্যা হবে রাজমাতা আর তুমি হবে দাসী, এখন আছে মন্থরা দাসী, তুমি হবে কৈকেয়ী দাসী, তুমি এরকম বলবে না, তো তোমার মনের মধ্যে শুধু বিষ ছাড়া আর কিছু নাই, ঠিক আছে তুমি দাসী হলে ওইটা তোমার ব্যাপার, আমি তো দাসী থাকবো, আমি মন্থরা দাসী ছিলাম দাসী আছি দাসী থাকবো, তবে তুমি ইচ্ছা করলে এই বিপদ থেকে বাঁচতে পারো, কি তুই কি বলতে চাইছিস? মনে আছে মহারাজ দশরথ বলেছিল তোমাকে দুটো বর দেবে, তুমি তো বর নাওনি, তুমি বলেছিলে ভবিষ্যতে যখন সময় হবে বর চেয়ে নেবে, এখন তো সময় হয়েছে এখন বর চেয়ে নাও। তখন কৈকেয়ী একটু ভাবতে লাগলো যে মন্থরা কথাটা কি ঠিক বললেন না বেঠিক বললেন, প্রথম দিকে খুব মন্থরার কথায় কর্ণপাতই করেন, কিন্তু এক দুদিন যেতে যেতে মন্থরার বিষাক্ত কথা শুনতে শুনতে কৈকেয়ীর মনটাও বিষাক্ত হয়ে গেল, সত্যি কি আমাকে দাসী হতে হবে, কৌশল্যা হয়ে যাবে রাজমাতা আর আমি হয়ে যাবো দাসী, কারণ আমি যদি আমার ছেলে যদি রাজা না হয় রামচন্দ্র রাজা হলে আমি তো অটোমেটিক আমি তো রাজমাতা হতে পারছি না, আমি কি সত্যি মন্থরা যে বলছে আমি দাসী হয়ে যাব, এরকম ভেবে কৌশল্যার কৈকেয়ীর মনটা একটু কলুষিত হয়ে গেল। তখন হঠাৎ করে তার মনে হলো না আমি দাসী হব না, কোনো অবস্থাতেই আমি দাসী হব না, আমাকেও রাজমাতা হতে হবে, আর আমার সুযোগ আছে, সুযোগ আছে প্র্যাকটিক্যাল, আমার দুটো বর পাওনা আছে। হ্যাঁ মন্থরাই বুদ্ধি দিল, বলবে একটা বর ভরত যেন রাজা হয় প্রথম বর, দ্বিতীয় বর রামচন্দ্র যেন 14 বছর বনবাসে যায়, দ্বিতীয় বরের উদ্দেশ্য হচ্ছে বনবাসে গেলে বাঘ ভল্লুক বাঘ সিংহ তাদের খেয়ে ফেলবে, এমনি যদি বলি যে রামচন্দ্রকে ফাঁসি দাও তো লোকে নিন্দা করবে, মা হয়ে এত নিষ্ঠুর হয় কি করে, হতে পারে সৎ মা কিন্তু এত নিষ্ঠুর তো হওয়া যায় না, তাই বললাম যে 14 বছর বনবাসে থাকবে, হ্যাঁ 14 বছর যদি বনবাসে থাকে তাহলে বাঘ বাঘ সিংহ খেয়ে ফেলবে, তখনকার দিনের বন বাঘ সিংহে পরিপূর্ণ, তো বাঘ সিংহ খেয়ে ফেলবে, এটা ছিল মন্থরার বুদ্ধি। তো যাই হোক, তো কৈকেয়ী তো ঘোষা করে তখনকার দিনে
গোসাঘর, মানে রানীদের কত সুবিধা, গোসা হলে একটা ঘর ছিল গোসাঘর, সেই গোসা ঘরে গিয়ে কইকে দরজা বন্ধ করে দিলেন। হ্যাঁ, মন্থরা আরো বোঝালেন, এই যে ভরত শত্রুঘ্ন এখন এখানে নেই, কেন নেই জানো? এটাও পলিটিক্স, এটাও রাজনীতি। কারণ ভরত শত্রুঘ্ন এখানে থাকলে পরে রামচন্দ্রের রাজ্য অভিষেকে অসুবিধা হবে, কারণ ভরতের অনুগামী অনেক আছে, তারা বাধা দেবে। এই জন্য মহারাজ দশরথ এত চালাক, এত বুদ্ধিমান, তিনি অভিষেকের আগেই ভরত শত্রুঘ্নকে পাঠিয়ে দিয়েছেন, যুটিকে বিদায় করে দিয়েছেন, যাতে অভিষেকের সময় তারা না থাকে। এটা পলিটিক্স ছাড়া আর কিছু নয়। তো মন্থরা ছিলেন এরকম পলিটিশিয়ান, বুঝেছেন? তো মন্থরা যখন কইকে এইভাবে বুঝালেন, ঠিকই তো, আমার আমার ছেলে এখন অনুপস্থিত, ভরত অনুপস্থিত, শত্রুঘ্ন অনুপস্থিত, এই সময়ে অভিষেক করার কি দরকার ছিল? অন্তত তারা আসলে পরে অভিষেক করলে ভালো ছিল। কিন্তু দশরথ মহারাজের চিন্তা হলো, আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, সাধন ভজন কিছুই হলো না, দেরি হয়ে যাচ্ছে, একটা সেকেন্ড নষ্ট হচ্ছে মানে আমার এই দুর্লভ মনুষ্য জন্ম নষ্ট হয়ে যাচ্ছে, আমার সাধন ভজনের জন্য বানপ্রস্থ নিতে হবে। তো এই কথা চিন্তা করে তিনি তাড়াতাড়ি করছিলেন। যাই হোক, কৈকির মনে মন্থরা যখন ভালো করে বীজ ঢুকিয়ে দিলেন, কৈকি তখন ওই গোসা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। যখন দরজা বন্ধ করলেন, এইদিকে খবর চলে গেল মহারাজ দশরথের কাছে যে আপনার প্রিয় রানী কৈকি গোসা ঘরে ঢুকেছেন। এখন এত আনন্দের মুহূর্ত, রামচন্দ্রের রাজ্য অভিষেক হবে, এই সময় কেন গোসা? এখন তো আনন্দের সময়, এখন গোসা কেন? তখন দশরথ মহারাজ তিনি এলেন, এসে দরজা ধাক্কা দিলেন, কইকি দরজা খুললেন, সেখানে মন্থরাও ছিলেন। কি ব্যাপার, এত আনন্দের সময় এখন তুমি গোসা করছো কেন? তো প্রথম দিকে কইকি কথাই বলতে চাননি, অনেক তোয়াজ করার পর তখন কইকি বললেন যে মহারাজ মনে আছে আমাকে দুটো বর দেবেন বলেছিলেন? হ্যাঁ, সব মনে আছে। আমি বলেছিলাম যখন সময় হবে আমি বর চেয়ে নেব। ঠিক আছে, এখন তো সুখের দিন, আনন্দের দিন, রামচন্দ্র রাজা হবে, আনন্দের দিন, আমি এখন তুমি যে কোনো বর চাও আমি দিতে প্রস্তুত। তখন কইকি বললেন যে রামচন্দ্রের পরিবর্তে না দুটো বর, রামচন্দ্রের পরিবর্তে কে রাজা হবে? ভরত রাজা হবে। প্রথম কথা শুনেই তো দশরথ মহারাজের প্রায় হার্ট অ্যাটাক আছে। দ্বিতীয় বর, রামচন্দ্র 14 বছরের জন্য তাকে বনবাসে পাঠাবে। এই কথা শুনে মহারাজ দশরথ তো তিনি হা না কিছুই করতে বলতে পারছেন, কারণ তারা এমন তাদের কথার দাম ছিল, আগের দিনের রাজাদের কথার দাম দলিলের থেকেও বেশি। কলিযুগে দলিলও মিথ্যা হয়ে যায়, কিন্তু আগের দিনে কথার দাম দলিলের থেকেও বেশি ছিল। বিশেষ করে মহারাজ দশরথের মতো ধার্মিক রাজা, তিনি কথার খেলাপ করবেন। কিন্তু এদিকে রামচন্দ্রকে এত ভালোবাসেন, রাম লক্ষ্মণকে এত ভালোবাসেন যে কোনো মতেই তিনি সেটা মানতে পারছেন না। তিনি অনেক বুঝালেন রানীকে, তুমি অন্য কিছু বর চাও, তুমি এদেরকে মানে ওই ভরতকে রাজা বানানো বা এদেরকে বনবাসে পাঠানো এসব না চেয়ে তুমি অন্য কিছু বর চাও। কইকি বলছি কি আমি কি চানাচোর চাইবো নাকি, আমি কি এইসব সাধারণ জিনিস চাইবো নাকি, আমি রাজকন্যা, আমি রাজকন্যার মতো উপযুক্ত জিনিস চাইবো। এইভাবে কইকিকে আর বোঝাতে পারলেন না। তখন দশরথ রাজা কইকি গোসাঘরে বসেই শুধু চোখের জল ফেলছেন, চোখের জল ফেলছেন, হাও বলতে পারছেন না, নাও বলতে পারছেন না। সেই সময় খবর পৌঁছে গেল রামচন্দ্রের কাছে। রামচন্দ্র খবর পেয়ে দৌড়ে এলেন লক্ষণ সহ। তো এসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে, দেখছে বাবার চোখে শুধু জল আর জল, কি হয়েছে? তখন কেউ কিছু বলছিল না। তখন কইকেই বলছে যে তোমার বাবা কথা দিয়েছিল আমাকে দুটো বর দেবে, তো এখন আমি সেই বরগুলি চেয়েছি, সেই বর দুটো তিনি আর দিতে পারছেন না, এই জন্য তিনি কান্না করছেন। তখন রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন কি বর? এক পরে ভরত রাজা হবে। কইকে তখন নির্লজ্জ হয়ে গেছিলেন, এক পরে ভরত রাজা হবে, আরেক পরে তোমাকে 14 বছর বনবাস দেবে। এইমাত্র ঘোষণা হলো রামচন্দ্র রাজা হবে, এইমাত্র ঘোষণা হলো রামচন্দ্রকে বনে যেতে হবে 14 বছরের জন্য। বহু শিক্ষণীয় রামায়ণের কাহিনী না, বহু শিক্ষণীয়। হ্যাঁ, কারণ আপনাকে একটা রাজভোগ খেতে দিল, রাজভোগ খেতে দিল, এই খাবারটা মুখে তুলতে গেলেন
প্লেটটা কেড়ে নিয়ে আপনাকে কয়েকটা চর মারা হলো, জুতো পেটা করা হলো, কেমন লাগবে আপনার কাছে? আপনি গেলেন, আপনাকে মালা টালা পরিয়ে রাজভোগ দেওয়া হলো, আর যেই খেতে যাবেন আপনাকে চর মেরে জুতো পেটা করা হলো, কেমন লাগবে? রামচন্দ্র রাজা হবেন ঘোষণা হয়ে গেছে, অভিষেকের যাগযজ্ঞ চলছে চারিদিকে, বুঝেছেন? সেই সময় ঘোষণা হলো রামচন্দ্রকে 14 বছর বনে থাকতে হবে এবং ভরত রাজা। কিন্তু রামচন্দ্র এই কথা শুনে খুব খুশি হলেন। এটাই শিক্ষা, হঠাৎ করে যদি কোনো পরিবর্তন হয় জীবনে, যদি হঠাৎ করে কোনো ঋতু পরিবর্তন হয়, কোনো পরিস্থিতির পরিবর্তন হয়, রামচন্দ্র থেকে এই শিক্ষাটা নিতে হবে যে সবসময় আনন্দে থাকতে হবে, সবসময় খুশি থাকতে হবে। রামচন্দ্র বললেন, তো ভালো কথা, আমি বনে থাকবো 14 বছর। তখনকার দিনে বনে বনে ছিল তপোবন, মুনি ঋষিদের আশ্রম, তো আমার তো সাধুসঙ্গ হবে, আমি 14 বছর সাধুসঙ্গ করার সুযোগ পাবো। তো মা কৈকেয়ী তো আমাকে সুবর্ণ সুযোগ দান করলেন, সাধুরা খুব কমই রাজবাড়িতে আসে, হ্যাঁ, আমি যদি বনে বনে যাই, আমি তপোবনে সমস্ত সাধুদের সঙ্গ পাবো, এ তো আমার মহাসৌভাগ্য। তখন রামচন্দ্র রাজি হয়ে গেলেন। তখন পিতা যদিও হা না কিছুই বলেননি, রামচন্দ্র বলেন, ঠিক আছে, আমার আমি বনবাস। সেই সময় সীতা এই খবর পেয়ে সীতা বললেন, আমিও রামচন্দ্রের সঙ্গে বনে যাব। দেখুন, সীতার বাবা তখনও রাজা, জনক রাজা। সীতা বলতে পারতেন যে আমি তো বনে যেতে পারবো না, আমি বাবার বাড়িতে থাকবো বা শ্বশুর বাড়িতে থাকবো, শ্বশুরও রাজা, বাবাও রাজা, জনক রাজা। তো সীতা বলতে পারতেন, সীতা বলেন, সীতা বলছেন আমি তোমার সঙ্গে বনে যাই। তখন দশরথ রাজা এবং সবাই তার মন্ত্রী মা তারা সব বুঝালেন যে তুমি বনের কষ্ট সহ্য করতে পারবে না, তুমি বনে যেও না রামচন্দ্র। কারণ কৈকেয়ী তো যখন বর চেয়েছিল তিনি শুধু বলেছিলেন রামচন্দ্র বনে যাবে, তিনি কিন্তু বলেননি যে সীতাকে বনে যেতে হবে বা লক্ষ্মণকে বনে যেতে হবে, বলেন। তখন সীতা বললেন যে আমি যদি এখানে থাকি আর রামচন্দ্র যদি বনে যায়, তাহলে তো রামচন্দ্রের বিরহে আমি মরে যাই, মরেই যাব, তো তোমরা মৃতদেহটা রেখে কি লাভ, এই ঘরের ভিতরেই রাজবাড়িতে মৃতদেহটা রেখে কি লাভটা হবে, এটা যখন সবাই বুঝতে পারলেন। কারণ তখনকার দিনে আমি বলেছি তাদের যুগ বলছিল স্বামীর বিরহে তারা অনেক সময় দেহত্যাগ করতে পারতেন। তো সীতা যখন বুঝিয়ে দিলেন যে রামচন্দ্র যদি বনে যায় আর আমি যদি রাজবাড়িতে থাকি, সে আমার বাবার বাড়িতেই হোক আর দশরথ মহারাজের বাড়িতেই হোক, আমি কিন্তু যুগ বলে আমি দেহত্যাগ করব, তখন মহারাজ দশরথ বুঝতে পারলেন এবং সবাই বুঝতে পারলেন যে সীতাকে রেখে কোনো লাভ নাই, সীতাকে রাখলে সীতার মৃত্যু হবে, বরং সে যদি রামচন্দ্রের সঙ্গে বনে যায় কষ্টে থাকলেও তার মৃত্যু অন্তত হবে না, এই জন্য রাজি হলেন। আর এটা দেখে তো কৈকেয়ী খুব খুশি হলেন, কৈকেয়ী মন্থরা খুব খুশি হলেন, ঠিক আছে এটা এখানে থাকলে এটা আবার কি পলিটিক্স করবে কে জানে, তো কৈকেয়ী খুব খুশি হলেন। এদিকে লক্ষণ, লক্ষণ তার মাকে বললেন, লক্ষণের মাকে সুমিত্রা বললেন, আমিও দাদার সঙ্গে বনে যাব, কারণ দাদার সেবা যত্ন আমি চিরকাল করে এসেছি, আমি বনের মধ্যে দাদার সেবা যত্ন করব। তখন সুমিত্রা শুনে আরো খুশি, দেখুন কত কিছু শিক্ষার আছে, সুমিত্রা শুনে তার আনন্দে চোখে জল এসে গেছে, এই হচ্ছে আমার ছেলে লক্ষণ, ছেলের মতো ছেলে, হ্যাঁ। তিনি খুব গর্ব সহকারে বললেন, ঠিক আছে আমি অনুমতি দিচ্ছি, তুমি দাদার সঙ্গে যাও। রামায়ণের এক একটা চরিত্র, এক একটা চরিত্র মানে এগুলি মানুষের সঙ্গে তুলনা চলে না, হ্যাঁ। লক্ষণ রামচন্দ্র বনে যাচ্ছে, সুমিত্রা বলতে পারতেন, আরে মানে কৈকেয়ী তো বলেনি যে লক্ষণকে বনে যেতে হবে, কৈকেয়ী তো বলেছিল, বলেন, কিন্তু রামচন্দ্রের সেবা করার জন্য তিনি যাবেন, সেই জন্য সুমিত্রা খুশি, খুব আনন্দিত। অন্য আজকালকার মহিলা হলে বলতো, আরে তুমি কেন যাচ্ছ, হ্যাঁ অভিশাপ পেয়ে যাও, মানে বর অনুসারে রামচন্দ্র বনে যাবে, তোমার তোমাকে তো কৈকেয়ী যেতে বলেনি, হ্যাঁ তুমি কেন যাও, কিন্তু সুমিত্রা সেরকম বলেনি, সুমিত্রা আরো উল্টো সুর যে আমি খুব ধন্য যে আমার ছেলে, আমার আজকে আমার খুব গর্ব হচ্ছে আমার ছেলে তার দাদার সেবা করার জন্য বনে থাকবে 14 বছর। সুমিত্রা খুব খুশি হবে। তখন লক্ষণের পত্নী
উর্মিলা লক্ষণের পত্নী, উর্মিলা বলছেন সীতা বনে যাচ্ছে, রামচন্দ্র বনে যাচ্ছেন, সঙ্গে তার স্ত্রী বনে যাচ্ছেন। আমার স্বামী বনে যাবে, তাইলে আমিও আমার স্বামীর সঙ্গে বনে যাব। তখন লক্ষণ বললেন, আমি তো যাচ্ছি সেবা করার জন্য, তুমি কেন যাবে? বলছে আমি সীতার সেবা করব। বলছে দেখো, এই ঘরে রয়ে গেছে কৌশল্যা, কৌশল্যা যখন রামচন্দ্র চলে যাবেন কৌশল্যা তখন আদাবারা হয়ে যাবে, কৌশল্যার সেবা কে করবে? তখন উর্মিলা কোনো উত্তর দিতে পারেনি। তখন লক্ষণ বললেন, তুমি রাজবাড়িতে থাকবে কৌশল্যার সেবা করার জন্য। দেখুন, পুরোটা রামায়ণ হচ্ছে সেবা ভিত্তিক, ভোগভিত্তিক নয়, পুরোটাই সেবা ভিত্তিক, এখানে ভোগের কোনো প্রশ্ন নাই। তো উর্মিলাকে যখন বলা হলো তোমাকে রাজ্যে থাকতে হবে, রাজবাড়িতে থাকতে হবে, ভোগের জন্য নয়, কেন? কৌশল্যার সেবা করার জন্য। স্বামীর আদেশ মেনে নিলেন। 14 বছর উর্মিলা, উর্মিলা কি প্রমিলা, 14 বছর, হ্যাঁ প্রমিলা, 14 বছর ছিলেন, অযোধ্যায় ছিলেন, কৌশল্যার সেবা করেছিলেন। এইভাবে তারা বনে রওনা হলেন, রাম লক্ষণ সীতা তারা বনে রওনা হলেন। তো যাওয়ার পথে মন্ত্রী সুমন্ত, সুমন্ত কি সুমন্তরা, ওই মন্ত্রী তাদেরকে এগিয়ে দিতে নিয়ে গেলেন। আর পথে পথে অযোধ্যাবাসীরা বললেন, আমরা অযোধ্যায় থাকবো না, আমরা রামচন্দ্রের সঙ্গে সঙ্গে, আমরা রামচন্দ্র বনে থাকলে আমরা বনে গিয়ে বনটাকেই আমরা রাজ্য বানিয়ে ফেলবো, আমরা বনে যাব। রামচন্দ্র দেখলেন মহা মুশকিল, বনে গিয়ে যদি বনকে রাজ্য বানিয়ে ফেলে তাহলে আমার বনবাস আর হবে না। তখন রামচন্দ্র গিয়ে ওই সরোজ নদীর কিনারে রাত কাটালেন, ওই খড়ের বিছানায় ঘুমিয়েছিলেন। তখন সেখানে তার নদীর অপর পারে ছিল সেই রাজা, চন্ডাল না, রাজার নামটা কি, গোহকচন্ডাল, গোহকচন্ডাল নদীর ওই পারে। তিনি প্রথমে ভেবেছিলেন যে কোনো শত্রু সৈন্য এসে তার রাজ্য দখল করবে, তিনি গোপনে খবর নিয়ে দেখলেন যে রামচন্দ্র এসে গেছেন। হ্যাঁ, রামচন্দ্র তার বন্ধু, গোহকচন্ডালের বন্ধু, কথা বলবেন না, এই যে মাতাজি কথা বলবেন না, রামচন্দ্র তার বন্ধু। তখন তিনি এসে রামচন্দ্রের সেবা যত্ন করলেন এবং রামচন্দ্র তাকে খুব স্নেহ করলেন। রাত্রিবেলা তারা ঘুমিয়েছিলেন ওই খড়ের বিছানায়। তো সেখান থেকে যখন সবাই নাক ডেকে ঘুমাচ্ছে, কারণ সবাই তো পায়ে হেঁটে এসেছিলেন, সবাই ক্লান্ত ছিলেন, অনেক পথ পরিক্রমা করার পর তারা এত ক্লান্ত ছিলেন তারা সব নাক ডেকে ঘুমাচ্ছিলেন, সেই সময় রামচন্দ্র উঠে সীতাকে ডাকলেন এবং লক্ষণকে ডাকলেন। একদম চুপে চুপে তারা চলে গেলেন গোহকচন্ডালের সঙ্গে, তারা চলে গেলেন নদীর কিনারে, গিয়ে সেখানে মাঝিকে ঘুম থেকে ডেকে তুললেন। ডেকে তুলে এখানে মাঝির সঙ্গে একটা মিষ্টি ঘটনা আছে। তো মাঝি তো রামচন্দ্রকে দেখেই মুগ্ধ হয়ে গেছেন, তিনিও রাম ভক্ত। হ্যাঁ, আর রামচন্দ্রের রূপ ছিল অপূর্ব সুন্দর, সঙ্গে লক্ষ্মীদেবী সীতা, সঙ্গে বলরাম লক্ষণ, এদেরকে দেখে সেই মাঝি একেবারে অভিভূত হয়ে গেল। হ্যাঁ, তো মাঝি গিয়ে তাদেরকে প্রথমে চরণজল করলেন, সব অংশে সেই চরণজল পান করলেন, পান করে তাদেরকে নৌকা পার করিয়ে দিলেন। নৌকা পার করানোর পর তখন রামচন্দ্র ইঙ্গিত দিলেন সীতাকে, সীতার হাতে ছিল একটা আংটি, তো রামচন্দ্র ইঙ্গিত দিলেন যে এখন মাঝিকে তো কিছু পয়সা দিতে হবে, তুমি আংটিটা দিয়ে দাও। তো সীতা আংটিটা খুলে মাঝিকে দিতে গেলেন, মাঝি বললেন না আমি নেব না, তুমি নদী পার করিয়েছো কিছু তো নিতে হবে। বলে দেখো, দেখুন মাঝির কাছে মাঝি পয়সা নেয় না, মাঝির কাছে মাঝি পয়সা নেয় না। আমরা এখনো দেখি মায়াপুরে দেখি রিক্সাওয়ালার কাছে রিক্সাওয়ালা পয়সা নেয় না, অটোওয়ালার কাছে অটোওয়ালা পয়সা নেয় না, এখনো চলে। হ্যাঁ, আমি যদি অটো চালাই, আরেকজন অটো চালাই, সে যদি আমার অটোতে বসে, লাগবে না পয়সা, লাগবে না, আমি একদিন তোমার অটোতে, তোমার অটোতে আমি একদিন যাবো, এরকম হয় না? বলছে তুমিও, বলছে হে রাম, তুমিও মাঝি আমিও মাঝি। তো রামচন্দ্র ব্যাপারটা ভাবছেন যে আমাকে মাঝি বলছি, তুমিও মাঝি আমিও মাঝি, তোমার কাছে আমি আর পয়সা নেব না। বলে কিরকম,
তাহলে আমি তো ছোট নদীটা পার করছি, আর তুমি পার করো ভবসাগর। তুমি কি পার করো? ভবসাগর। তুমি হচ্ছে ভবসাগরের মাঝি, আর আমি এই ছোট নদীর মাঝি। তাই মাঝির কাছে মাঝি পয়সা নেয় না। হ্যাঁ, আমি আজকে তোমাকে এই ছোট নদীটা পার করিয়ে দিলাম, তুমি আমাকে ভবসাগর পার করিয়ে দিও। পাল্টা পাল্টি হয়ে যাবে। রামচন্দ্র খুশি হয়ে তাকে আশীর্বাদ করলেন। ঠিক আছে, এই ছিল ভক্ত মাঝি, বুঝেছেন? সেখান থেকে বিদায় নিয়ে রামচন্দ্র আরো বনের দিকে গেলেন। এইদিকে ভরত ফিরে আসলেন, ভরত আর শত্রুঘ্ন বাড়িতে ফিরে আসলেন। তার আগে মহারাজ দশরথ ওই যে অন্ধমণি অভিশাপ দিয়েছিলেন যে পুত্র স্নেহে তোমার মৃত্যু হবে, মহারাজ দশরথ হারাম হারাম করতে করতে তিনি দেহত্যাগ করেছিলেন। সেই সময় ভরত শত্রুঘ্ন অযোধ্যায় ফিরে এসেছিলেন। অযোধ্যায় ফিরে এসে দেখলেন সবাই বিধবা কাপড়, সাদা কাপড় পরে আছে, কৌশল্যা সুমিত্রা কৈকেয়ী সব সাদা কাপড় পরে আছে। বুঝতে পারলেন বাবা মারা গেছে। কি ব্যাপারটা? খোঁজ খবর নিয়ে জানলেন যে কৈকেয়ী এরকম বর চেয়েছে, রামচন্দ্র বনবাসে যাবে 14 বছরের জন্য, ভরত রাজা হবে। আর ভরত ছিলেন এমনই রাম ভক্ত, তিনি শুনে মার উপরে রেগে গেলেন এবং তিনি বললেন ঠিক আছে তুমি রাজ্য নিয়ে থাকো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এইভাবে ভরত মাতাকে ত্যাগ করেছিলেন। ভরত কিন্তু মাতাকে ত্যাগ করেছিলেন, যদিও অন্ন বস্ত্র দিচ্ছিলেন, অন্ন বস্ত্রের কোনো অভাব রাখেননি, কিন্তু তার নির্দেশে তার উপদেশে আর চলতেন না। এইভাবে কৈকেয়ীকে ত্যাগ করেছিলেন। মন্থরা এত বড় অপরাধ করেছিল, মন্থরাকেও তারা বর্জন করেছিলেন কিন্তু অন্ন বস্ত্র দিতেন। এটাই হচ্ছে আরো শিক্ষার ব্যাপার, এরা অপরাধ করেছে কিন্তু এদেরকে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি, মন্থরাকেও রাজবাড়ি থেকে তাড়িয়ে দেয়নি, এদেরকে অন্ন বস্ত্র সব দেওয়া হয়। দেখুন তারা কিরকম ধরনের মানুষ ছিল। ঠিক আছে, তুমি সারা জীবন দাসিত্ব করেছো মন্থরা, তুমি থাকো খাও কিন্তু তোমার কোনো গুরুত্ব নাই, তুমি এখানে থাকো। এইভাবে ভরত ঠিক করলেন মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে যে রামচন্দ্রকে ফিরিয়ে আনা হবে। তখন দলে বলে সবাই মিলে আবার চললেন, সেই প্রথমে ছিলেন কি বন চিত্রকূট, না প্রথমে চিত্রকূটে ছিলেন। তো সেখানে গেলেন, যাওয়ার পথে মুখচণ্ডাল ভেবেছিলেন ভরত বোধ হয় রামচন্দ্রকে হত্যা করার জন্য যাচ্ছে, গুহকচণ্ডাল এসেছিলেন। তো গুহকচণ্ডালের কাছে ভরত বুঝতে পারলেন যে রাম ভক্ত, হ্যাঁ, আর ভরতও রাম ভক্ত, এটা গুহকচণ্ডাল বুঝতে পারলেন। প্রেমের ভাষা চাপা থাকে না, বুঝতে পারলেন। তো তারা পরস্পর আলিঙ্গন করলেন এবং গুহকচণ্ডাল বললেন আমিও যাবো আপনার সঙ্গে রামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে আস। দলে বলে এমনকি তখন কৈকেয়ী কৌশল্যা সুমিত্রা তিনজন তখন তারা পালকিতে করে গিয়েছিলেন সেই বনে, চিত্রকূট বনে। তো সেখানে যখন তারা গেলেন তখন জনক রাজাও এসেছিলেন, সীতার বাবা। হ্যাঁ, সীতার বাবা জনক রাজা খুব গর্বিত, এই হচ্ছে আমার কন্যা সীতা। সে বলতে পারতো যে আমি অযোধ্যায় থাকবো, বলতে পারতো আমি বাবার বাড়িতে থাকবো, কিন্তু সে স্বামীর সঙ্গে বনে গেছে, এই জন্য জনক রাজা খুব তার খুব গর্ব হয়েছিল। যাই হোক, যখন জনক রাজাও ছিলেন অত্যন্ত ধার্মিক, দ্বাদশ মহাজনের একজন জনক রাজা, 12 জন মহাজন আছে তার মধ্যে জনক রাজা একজন, খুব বিজ্ঞ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি। তো মিটিং বসলো, সভা বসলো। তো সেই সভাতে ভরত রামচন্দ্রকে বললেন যে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। তখন রামচন্দ্র বললেন আমার বাবা প্রতিজ্ঞা করেছিলেন 2 বর দেবেন, তো সেই বর আমি যদি ফিরে যাই তাহলে বর লঙ্ঘন হয়ে যাবে, বর নষ্ট হয়ে যাবে, আমার বাবার কথা থাকবে না, আমার বাবার কথার দাম থাকবে না। তখন উপায়, তখন ভরত বললেন যে বরের গুরুত্ব বেশি, মানে আশীর্বাদ বা বর তার গুরুত্ব বেশি না প্রেমের গুরুত্ব বেশি? সেই প্রশ্ন রেখেছিলেন জনক রাজার কাছে, প্রেমের গুরুত্ব বেশি না যেটাকে বর দিল তার গুরুত্ব বেশি? বিশেষ করে যার কারণে বর দেওয়া হয়েছিল, যার কারণে বর দেওয়া হয়েছিল সেই মাতা কৈকেয়ী এখানে উপস্থিত, তিনি বলছেন আমি বর উইথড্র করলাম, আমি বর চাই না, ফেরত নিলাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। তিনি সেখানে উপস্থিত এবং স্বয়ং বলছে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো।
সুতরাং সেই বরের আর কোনো গুরুত্ব নেই, তুমি চলো। তখন রামচন্দ্র বললেন, ঠিক আছে, মাতা তার দাবি উইথড্র করেছেন, কিন্তু আমার বাবা তো আর এখন নেই, বাবা তো স্বর্গে চলে গেছেন, তা আমি কি করে স্বর্গীয় বাবার কথা অমান্য করব। তখন আরেকটা পয়েন্ট উঠলেন যে তাহলে প্রেমের দাম বেশি, ভক্তবৎসল ভগবান, ভগবানও প্রেমের বশীভূত, তাই না? আমি তোমার প্রেমিক ভক্ত, ভরত বলছেন আমার প্রেমের দাবি, তুমি রাজা হও, তুমি রাজা। তখন জনক রাজাকে বিচার দেওয়া হয়, হ্যাঁ, যে এবার আপনি বিচার করুন, আপনি মহাজন, জনক রাজা মহাজন আপনি বিচার করুন। তখন জনক রাজা বলেছিলেন, ভরতের কথাও ঠিক, রামচন্দ্রের কথাও ঠিক, রামচন্দ্র তার পিতৃসত্ব লঙ্ঘন করবেন না, কারণ পিতা যে কথা দিয়েছেন তিনি এখন স্বর্গে চলে গেছেন, পিতাও তার কথা থাকলেও পাল্টাতেন না আর পাল্টাতে পারতেন না, আর এখন স্বর্গে চলে গেছেন, এখন তো পাল্টাবার কোনো সুযোগই নেই, তো সুতরাং পিতার কথাও রাখতে হবে, সুতরাং পিতার কথা অনুসারে তাকে 14 বছর বনে থাকতে হবে। কিন্তু ভরত যে পয়েন্ট তুলেছেন যে প্রেমের গুরুত্ব আরো বেশি, এটাও ঠিক, প্রেমের কাছে ভগবান অনেক সময়, প্রেমের কারণে ভগবান মিথ্যা কথা বলেন, প্রেমের কারণে অনেক সময় ভগবান চুরি করেন, প্রেমের কারণে ভগবান প্রতিজ্ঞা ভঙ্গ করেন, প্রেমের শক্তি আরো বেশি, এটাও ঠিক। তাহলে রামচন্দ্রকে ভরতের প্রেমের মর্যাদাও তো দিতে হবে। তারপর ভরতকে বললেন জনক রাজা, যে ভরত যেহেতু প্রেমিক ভক্ত, প্রেমিক ভক্তের প্রেমের একটা বৈশিষ্ট্য আছে, কি, যে আমি যাকে ভালোবাসি সে কি চায়। প্রেম তো জবরদস্তি নয় যে আমি পিস্তল দেখালাম যে আমাকে ভালোবাসো, না হলে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলবো, ওটা কি প্রেম? ওটা তো প্রেম, তুমি কি চাও সেটা হচ্ছে প্রেম। সুতরাং ভরত রামচন্দ্রকে জিজ্ঞাসা করুক তিনি কি চান। তখন ভরত রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন যে তাহলে আপনি কি চান, আপনি কি প্রেমের মর্যাদা দেবেন না? তখন রামচন্দ্র বললেন, আমি বাবার কথাও রাখবো, তোমার প্রেমের মর্যাদাও দেব। এটা কি করে সম্ভব? প্রেমের মর্যাদা দিলে তাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, তাই না? যদি প্রেমের মর্যাদা দিতে হয় তাহলে তাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, আর দশরথ রাজার কথা যদি রাখতে হয় তাহলে তাকে 14 বছর বনে থাকতে হবে। রামচন্দ্র বললেন, আমি তোমার প্রেমের মর্যাদা দেব এবং আমি বাবার কথাও রাখব। কিভাবে? বাবা বলেছেন 14 বছর বনবাসে থাকতে, আমি 14 বছর বনবাসে থাকব, বাবার মর্যাদা হয়ে গেল। আর তুমি চাইছো আমাকে রাজা বানাতে, আমি রাজা হব। তখন ভরত একটু খুশি হলেন, তাহলে রাজা হবেন? বলে হ্যাঁ, আমি আজ থেকে অযোধ্যার রাজা, কিন্তু আমি রাজ্য পরিচালনা করব বন থেকে, বনে থেকে 14 বছর বনে থেকে আমি রাজা, রামচন্দ্র রাজা, তুমি রাজা নও, আমি রাজা, আমি বন থেকে আমি 14 বছর রাজ্য পরিচালনা করব, তারপর বনবাসের পরে ফিরে গিয়ে আমি সিংহাসনে বসব। এখন আমি বন থেকে রাজ্য পরিচালনা করব, কিন্তু আমার পরিচয় হবে অযোধ্যার রাজা রামচন্দ্র, ভরত নয়। তাহলে এখন আমার করণীয়, তুমি গিয়ে আমার প্রতিনিধি হয়ে, আমার প্রতিনিধি হয়ে তুমি রাজ্য চালাও। কার প্রতিনিধি? রামচন্দ্রের প্রতিনিধি। আমি রাজা, তুমি রাজা নও, আমি রাজা। দেখুন, দুর্যোধন 14 বছরের মতোই, হ্যাঁ, পাণ্ডবদেরকে বনবাস অজ্ঞাতবাস এসব করে 14 বছরের মতো দুর্যোধন রাজ্য ভোগ করেছিল, আর ভরত রামচন্দ্রের বনবাসে 14 বছর রাজত্ব চালিয়েছিল, দুজনেই রাজ্য চালিয়েছিল, দুর্যোধনও রাজ্য চালিয়েছিল, ভরতও রাজ্য চালিয়েছিল, কিন্তু একটা ছিল সেবা আর একটা ছিল ভোগ। দুর্যোধনেরটা ছিল কি? ভোগ। আর ভরতও 14 বছর রাজত্ব চালিয়েছিল, সেটা ছিল সেবা। তা আমাদের এখানেও শিক্ষা যে আমাদের জীবনের সবকিছু হবে সেবা। আপনি রাজা হতে পারেন কিন্তু সেটা সেবা, আপনি যাই করেন সেটা হবে সেবা, সেটা ভোগ নয়, সেটা সেবা। তখন ভরত বললেন, তবে একটা অনুরোধ অন্তত রাখুন, কি, যেহেতু আমি রাজা নই, আপনি রাজা, আপনার প্রতিনিধি স্বরূপ আপনার যে দুটো পাদুকা, কাঠের পাদুকা, খড়ম, এই দুটো আমাকে দিন।
রামচন্দ্র খড়ম দিয়েছিলেন, সেই খড়ম মাথায় করে ভরত তার রাজ্যে ফিরে এসেছিলেন। ফিরে এসে ভাবলেন, আমার দাদা থাকবে ঘুরে ঘরে, আমার দাদা থাকবে ওই মানে চাটাই পেতে, আমি অযোধ্যা রাজ্যে থাকবো না। তিনি নন্দীগ্রামে তিনি একটা কুঁড়ে ঘরের রাজধানী বানালেন, সেখানে তিনি চাটাইতে ঘুমাতেন এবং ফলমূল খেতেন, কারণ তার দাদা ফলমূল খাচ্ছে, আমি কি করে রাজভোগ খাবো না, ফলমূল খেতেন। তিনি রাজ্য চালাতেন খুব সুন্দরভাবে, 14 বছর রাজ্য চালিয়েছিলেন। এইদিকে রামচন্দ্র চিত্রকূট থেকে চলে গেলেন, তার পরের বনটার নাম কি, চিত্রকূট থেকে পরের বনে গিয়েছিলেন আরেকটা বন, পঞ্চবটী, পঞ্চবটী সেখানে গেলেন, সেখানে গিয়ে আবার একটা করে ঘর বানালেন। তো সেখানে আবার ওই রাবণের বোন সুপর্ণখা, সুর্পণখা, সুর্পণখা তার নখটা ছিল একেবারে ধারালো, খুব ধারালো নখ, সুর্পণখা আবার ঘুরে ঘুরে বেড়াচ্ছে ওই আকাশে, উঠতে পারে না সুর্পণখা, উঠতে পারে, উঠতে উঠতে একদিন এসে দেখে রামচন্দ্র বাইরে বসে তীর ধনুক ঠিক করছে। তো দেখে দেখছে, ওরে বাবা রে বাবা রে বাবা, এত সুন্দর মানুষ হয়, এত সুন্দর পুরুষ। তখন সুর্পণখা মনে মনে ঠিক করলেন, বিবাহ যদি করতেই হয় তাহলে এই ব্যক্তিকেই আমি বিবাহ করব। তো সুর্পণখা আকাশ থেকে নেমে আসলেন, তো তাদের তারা ছিলেন কামরূপী রাক্ষস, তাদের রূপ পরিবর্তন করতে পারতেন। তো সুর্পণখা রূপ পরিবর্তন করলেন, সুন্দরী মহিলার রূপ ধারণ করে, হ্যাঁ, তার পক্ষে যতদূর সম্ভব তিনি অত্যন্ত সুন্দরী রূপ ধারণ করে তিনি রামচন্দ্রের কাছে এলেন। এসে বললেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই, এটা রাক্ষসের কালচার, আমি তোমাকে বিবাহ করতে চাই। রামচন্দ্র তিনি তিনি একটা সীতাকে একটা কথা দিয়েছিলেন যে ওই বিবাহের পরে সীতাকে বলছিলেন যে আমি তোমাকে একটা গিফট দেবো, একটু উপহার দেবো। তো রাজা তো কত কিছু উপহার দিতে পারে, মণিমুক্তার চেইন, কত কিছু উপহার দিতে পারে। সীতা বলছিলেন কি উপহার দেবে, তখন রামচন্দ্র বলেছিলেন দেখো রাজারা কিন্তু অনেক বিবাহ করে, রাজারা অনেক বিবাহ করে, কিন্তু আমি তোমাকে একটু উপহার দিচ্ছি যে আমি একপত্নী ব্রত গ্রহণ করলাম, আমি জীবনে সীতা ছাড়া আর কোনো পত্নী গ্রহণ করব না। তখন রামচন্দ্র এই কাহিনীটা সুর্পণখাকে শোনালেন যে আমি তো একপত্নী ব্রত গ্রহণ করেছি, তবে রাজা হিসাবে তুমি বিবাহ করতে চাইছো, আমার কোনো অসুবিধা ছিল না, যেহেতু আমি রাজা, আমি ইচ্ছা করলে বিবাহ করতে পারি, কিন্তু আমি তো আমার পত্নীকে কথা দিয়েছি যে আমি একপত্নী ব্রত, হ্যাঁ, আমি এক পত্নী ছাড়া দুই পত্নী গ্রহণ করব না, সুতরাং তোমার অনুরোধ আমি রাখতে পারলাম না, সরি, দুঃখিত। তখন সুর্পণখা দেখলেন যে মহা মুশকিল, তারপরে তাকিয়ে দেখছেন পাশে বসে আছেন লক্ষ্মণ, রামচন্দ্রের মতোই সুন্দর, দেখি এই লোকটা কি, আমার ভাই, তুমি তাকে বলে দেখো না, তার স্ত্রী এখন অযোধ্যায়, হ্যাঁ, সে এখন স্ত্রী ছাড়া আছে, তুমি তাকে বললে হয়তো সে রাজি হতেও পারে। তখন সুর্পণখা রামচন্দ্রের নির্দেশে 1 মিনিটের মধ্যে ভালোবাসা একজনের কাছ থেকে আরেকজনে চলে গেল, গিয়ে লক্ষণকে বলছেন দেখো তোমার দাদাকে আমি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমার দাদা বলছেন যে তিনি একপত্নী ব্রত, তিনি বিবাহ করতে পারবেন না, কিন্তু তোমার শুনেছি তোমার স্ত্রী অযোধ্যায় আছে, তুমি তো এখন একা, তুমি আমাকে বিবাহ করো। লক্ষণ বললেন আমি বনে কেন আছি জানেন, আমি বনে আছি আমার দাদার সেবা যত্ন করার জন্য, ভোগবিলাসের জন্য আমি বনে আসিনি, হ্যাঁ, ভোগবিলাসের জন্য যদি বনে আসতাম আমার পত্নীকে নিয়েই আসতাম, কিন্তু আমি ভোগবিলাসের জন্য আসিনি, আমি সেবার জন্য এসেছি। তখন সুর্পণখা হনুমানের এই রামচন্দ্রের কাছে প্রত্যাখ্যান পেলেন, আবার লক্ষ্মণের কাছে প্রত্যাখ্যান পেলেন, পেয়ে তিনি তো দিশেহারা হয়ে গেলেন, আমি কী করি, দুজনেই উপযুক্ত, দুজনেই সুন্দর। সেই সময় সীতামাতা আবার একটু বারান্দায় উঁকি মারলেন, সীতামাতা বারান্দায় এসে দেখছি মহিলাটা কে রে বাবা। তখন তখন সুর্পণখা, তিনি তো সুন্দরী সেজে আছেন, তার মায়া বলে তিনি দেখলেন বারান্দার মধ্যে যে নারী দাঁড়িয়ে আছে আমার থেকে কোটি গুণ সুন্দরী, কোটি গুণ সুন্দরী,
তো এই জন্যই তো আমাকে বিয়ে করতে চাইছে না, এই কোটি গুণ সুন্দরীকে ছেড়ে আমাকে বিয়ে করবে? আমি তো চেষ্টা করেছিলাম সবচেয়ে বেশি সুন্দরী সেজে আমি তাদের কাছে এসেছিলাম, কিন্তু এই যে সীতা তার মানে যে দাঁড়িয়ে আছে বারান্দায়, দেখছি কোটি গুণ আমার থেকে কোটি গুণ সুন্দরী, তাই তাকে বাদ দিয়ে আমাকে বিবাহ করবে নাকি? তাহলে এখন একটা সোজা অঙ্ক করতে হবে, যে তাকে যদি আমি গিলে খেয়ে ফেলি, তাকে যদি আমি গিলে খেয়ে ফেলি তাহলে তো তারা আবার পত্নীহীন হয়ে যাবে, তখন যদি আবার প্রস্তাব দিই তাহলে রাজি হলেও হতে পারে। সোজা অঙ্ক, অসুরের অঙ্ক তো, অসুরের অঙ্ক, সোজা অঙ্ক করে গিয়ে সীতাকে খাবার জন্য রাক্ষস রূপ ধরে সীতাকে খেতে গেলে, তো রামচন্দ্র যেহেতু ক্ষত্রিয়, ক্ষত্রিয়দের একটা নিয়ম আছে নারীবধ করতে নেই, নারীবধ করা যায় না। তখন রামচন্দ্র এদিকে লক্ষণ তো তীর ধনুক নিয়ে সর্পনাখাকে বধ করে ফেলল, রামচন্দ্র বলল নারী হত্যা করবে না, তুমি ওরকম কাজ করো, তো আক্রমণ করছে, এর নাকটা নিয়ে এর খুব অহংকার আছে, নাকটা খুব সুন্দর, সর্প নখা, নখা মানে খুব ধারালো, আর একেবারে তিল ফুলের মতো নাক, নাকটাকে কেটে দাও। তখন লক্ষণ দাদার আদেশে নাকটাকে কেটে দিল, আত্মরক্ষার জন্য আর কিছু, মারতেই পারত, সীতাকে খেয়ে ফেলছিল ইচ্ছা করলে মারতেই পারত, মারে দয়া করে নাকটা কেটে দিল। আর যেহেতু নাকটার উপর তার ছিল সবচেয়ে বড় অহংকার, সর্প নখা যার নামই হচ্ছে সর্প নখা, নখটা যার খুব সুন্দর, নাক যার সুন্দর নখা, তো সেই নাক নিয়ে তিনি দৌড়াতে দৌড়াতে তিনি গেলেন। তারপরেও আবার সর্প নখা অনেক অসুর পাঠিয়েছিল রামচন্দ্রকে আক্রমণ করার জন্য, এবং রামচন্দ্র সব অসুরকেই পরাজিত করেছিলেন। তো তখন সর্প নখা দৌড়ে গেলেন রাবণের কাছে, রাবণের কাছে গিয়ে, কিন্তু রামচন্দ্রের প্রতি আসক্তি তার যায় না, তখনও নাক কাটার পরেও তিনি ভাবছেন যদি আমার দাদা রাবণ সীতাকে হরণ করে তাহলে রামচন্দ্র আবার সিঙ্গেল হয়ে যাবে, যদি আমার দাদা যদি সীতাকে হরণ করে তাহলে রামচন্দ্র আবার একাকী হয়ে যাবে, তখন গিয়ে আমি আবার প্রস্তাব দেব বিবাহের প্রস্তাব, তখন হয়তো মানলো মানতে পারে। আচ্ছা, সর্প নখার যে এত তীব্র বাসনা ছিল রামের প্রতি, তার ফল কি হয়েছিল জানেন তো? পরবর্তী জন্মে দ্বাপর যুগে সর্পনখা কে কে হয়ে জন্মগ্রহণ করেছিলেন কেউ বলতে পারবেন? পরের জন্মে সর্পনখা কিভাবে জন্মগ্রহণ করেছিলেন কেউ জানেন? কুব্জার নাম শুনেছেন? কুব্জা, কৃষ্ণলীলায় কুব্জা, তিনি কৃষ্ণকে চন্দন চন্দন পরিয়েছিলেন, কৃষ্ণ তাকে, তার কুৎসিত চেহারা ছিল, কুচ ছিল, কৃষ্ণ তাকে কৃপা করে বিশ্ব সুন্দরী বানিয়ে দিলেন, সেই কুব্জা কে ছিল? সেই কুব্জা ছিল গত জন্মের সর্পনখা। ওই যে বাসনা ছিল, ভগবান হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, তিনি সকলের বাঞ্ছা পূর্ণ করেন, সেই অসুরের বাঞ্ছাও তিনি পূর্ণ করেছিলেন, সর্পনখার বাঞ্ছাও তিনি পূর্ণ করেছিলেন, কিন্তু রামলীলায় যেহেতু তিনি এক পত্নী ব্রত গ্রহণ করেছিলেন সেই লীলায় পারেননি, কিন্তু পরের জন্ম মানে পরের অবতারে তিনি যখন রামচন্দ্র যখন কৃষ্ণরূপে অবতীর্ণ হয়েছিলেন তখন তিনি ওই সর্পনখাকে কুব্জা বানিয়ে দিলেন এবং কুব্জা রূপে সর্পনখার মনের বাসনা তিনি পূর্ণ করেছিলেন। যাই হোক, এইভাবে সর্পনখা গিয়ে সভাতে কান্নাকাটি শুরু করলেন এবং নাক দেখালেন, কাটা নাক। তখন রাবণ বললেন কার এত সাহস যে আমার বোনের নাক কেটে দেয়? বললেন রাম, রাম। তখন রাবণ তো ওই যে সীতার স্বয়ম্বরে ছিলেন, তো রামকেও দেখেছিলেন এবং সীতাকেও দেখেছিলেন, ও রাম তো সীতাকে বিবাহ করেছে, ওরা ওরা এখন কোথায়? বনের মধ্যে আছে, বনবাসী। রাবণ বলল না শুনেছি শুনেছি অযোধ্যার লোক রামকে নাকি লাথি মারতে মারতে বনে পাঠিয়ে দিয়েছে, মানে অসুরের চিন্তাগুলি কিরকম, শুনেছি যে অযোধ্যার লোকেরা রামকে ঝাঁটাপেটা করে লাথি মারতে মারতে বনে পাঠিয়ে দিয়েছে, ও রাজ্যের লোকেরাই ওকে ভালোবাসে না, হ্যাঁ রাজ্যের লোকেদের সঙ্গেও কিছু করতে পারে না। আবার মনে পড়লো আগে একটু পরধনু ভেঙে ফেলেছিল, একটু শক্তি সাংঘাতিক, আবার সীতার রূপটা মনে পড়লো, যেই সীতার রূপ মনে পড়লো তার হৃদয়ে চিনচিন ব্যথা হতো, এত সুন্দরী সীতা বনের মধ্যে আছে, এখন তো গেলে বোধ হয় যেহেতু বনে আছে আগের শক্তি বোধ হয় এখন আর নাই।
যাই হোক, তো রামচন্দ্র তখন এই এরকম চিন্তা হলো, রাবণ যখন এরকম চিন্তা করছিলেন তখন শূর্পণখা একটু আবার জ্বালানি দিলেন ইন্ধন, যে তুমি কাজ করো না, যে রামচন্দ্রের যে পত্নী সীতা এ কিন্তু তোমার যোগ্য, এ বনবাসীর যোগ্য নয়, তুমি তাকে হরণ করো। শূর্পণখার প্ল্যান হচ্ছে সীতাকে হরণ করলে আমি আবার রামচন্দ্রের কাছে যাব, আবার বিবাহের প্রস্তাব দেব, এটা ছিল শূর্পণখার প্ল্যান, বুঝেছেন। যাই হোক, বলা হয় শূর্পণখা তখন থেকে ওই বোরখার মতো কাপড় পরতেন, বোরখা মতো কাপড় পরতেন। অনেকে বলে ওই থেকেই নাকি সংসারে বোরখার প্রচলন হয়েছে, শূর্পণখার নাক কেটে গেছিল না, নাক ঢাকার জন্য কাপড় দিয়ে ঢেকে রাখতেন। তো যাই হোক, এটা মানুষে বলে। এইভাবে যখন রামচন্দ্র আইডিয়া পেলেন, তাহলে তো সুবর্ণ সুযোগ, বনের মধ্যে আছে, বনের মধ্যে আছে একাকি, এখন গেলে মনে হয় পারবো। আবার ভয় লাগছে, ভয় লাগছে, কারণ যে ধনুক আমি তুলতে পারিনি, যে ধনুক আমি তুলতে পারিনি সেই ধনুক রামচন্দ্র ভেঙে ফেলেছে, একটু ভয় আছে। যাই হোক, তবু লোভ তো এমন জিনিস, তিনি ভাবলেন যেমন করি হোক হরণ করতে হবে। তিনি একটা প্ল্যান খাটালেন, তিনি চলে গেলেন তার মামার কাছে। মামাটাকে মামাকে মারিচ, ওই মারিচকে কোথায় ধাক্কা দেওয়া হয়েছিল মনে আছে? যখন তারক রাক্ষসী বিশ্বামিত্রের যজ্ঞস্থলীতে উৎপাত করছিলেন তখন মারিচও সেখানে ছিলেন। তখন রামচন্দ্র কিন্তু মারিচকে হত্যা করেননি, একটা তীর নিক্ষেপ করেছিলেন, সেই তীরটা তাকে ধাক্কা মারতে মারতে লঙ্কায় নিয়ে ফেলেছিল, এবং লঙ্কায় তিনি বুঝতে পেরেছিলেন যে রামচন্দ্র ভগবান, তাই তিনি লঙ্কায় করে ঘর করে করে রাম নাম জপ করতেন। তখন রাবণ গিয়ে মামার কাছে বলছেন, মামা যে আমি সীতাকে হরণ করব, তোমাকে একটু সাহায্য করতে হবে। মানে সীতা রামচন্দ্রের পত্নী, সীতা রামচন্দ্র ভগবান, আমি তার নাম জপ করি, তুমি নাম জপ করার যাই করো, তোমাকে সাহায্য করতে হবে। কি করতে হবে? যে তোমাকে একটা সোনার হরিণ সাজতে হবে, সোনার হরিণ সেজে তুমি সেখানে যাবে, গিয়ে ওই কুঁড়ে ঘরের সামনে যেখানে সীতা থাকে সেই কুঁড়ে ঘরের সামনে খেলা করবে। তো তোমার সোনার হরিণের রূপ দেখে সীতা রামচন্দ্রকে বলবে ধরে দাও, তো রামচন্দ্র তোমাকে ধরতে আসবে, তুমি পালাতে পালাতে বনে চলে আসবে। হ্যাঁ, তখন তুমি ওই যখন রামচন্দ্র পালিয়ে আসবে না, তখন আমি সীতাকে হরণ করবো। মানে রামচন্দ্রকে তখনও ভয় পেত, ভয় না পেলে তো সরাসরি হরণ করতে পারত, ভয় পেত। যাই হোক, মারিচ বলছে রামচন্দ্র ভগবান, সীতা দেবী স্বয়ং লক্ষ্মী, আমি এ ব্যাপারে সাহায্য করতে পারবো। যখন রাবণ বললেন, তাহলে আমি তোমাকে তীর নিক্ষেপ করছি, আমি তোমাকে হত্যা করবো। রাবণ বললেন মামাকে, আমি তোমাকে হত্যা করবো। তখন মারিচি ভাবতে লাগলেন, তাহলে আমি যদি এখন না যাই তাহলে আমাকে রাবণ হত্যা করবে, আর যদি যাই তাহলে কে হত্যা করবে? রাম। এখন দুটো হত্যার মধ্যে কোন হত্যাটা শ্রেষ্ঠ? রামচন্দ্র হত্যা করলে আমার মুক্তি হবে, রামচন্দ্র যদি আমাকে হত্যা করে তাহলে আমার মুক্তি হবে। এই চিন্তা করে মারিচ বললেন, ঠিক আছে, তোমার প্রস্তাবে আমি রাজি হলাম, আমি সোনার হরিণ হয়ে যাব। এদিকে সোনার হরিণ সেজে সেই মারিচ সীতা দেবী আঙ্গিনায় খেলা করতে, তার আগের দিনের ঘটনা, আগের দিনের ঘটনা, রাম আর সীতা বসে আছেন, এটা কুর্ম পুরাণের কাহিনী। রামচন্দ্র বলছেন সীতাকে, জানো আগামীকাল রাবণ তোমাকে হরণ করতে আসবে, আগামীকাল রাবণ তোমাকে হরণ করতে আসবে। তখন সীতা বলছেন, তাহলে আমি কি করবো? তুমি একটা কাজ করো, তুমি ওই বেদবতী তপস্যা করছিল ঋষিকন্যা, ঋষিকন্যা যে বেদবতী, মনে আছে বেদবতীর কথা? রাবণ কি করেছিল? বেদবতীকে বলাৎকার করেছিল। তখন বেদবতী কি অভিশাপ দিয়েছিলেন? যে নারী হবে তোমার মৃত্যুর কারণ, তুমি বেদবতীকে নিয়ে আসো, সেই বেদবতীকে তুমি মায়া সীতা রূপে নির্মাণ করো। তখন বেদবতীর আত্মাকে সীতা দেবী নিয়ে আসলেন, সেই বেদবতীর আত্মাকে তৈরি করলেন কি রূপে? মায়া সীতা, কখনো বলা হয় ছায়া সীতা, ছায়া সীতা অথবা মায়া সীতা,
যে বেদবতীকে রাবণ বলাৎকার করেছিলেন সেই বেদবতী হয়ে গেলেন প্রতিশোধ নেওয়ার জন্য। রাবণের সেই বলাৎকারের প্রতিশোধ নেওয়ার জন্য সেই বেদবতী রাম সীতার ইচ্ছায় হয়ে গেলেন মায়া সীতা। তখন সীতা মায়া সীতা তৈরি করলেন, রামচন্দ্রের সামনে রাখলেন মায়া সীতা, দেখতে অনেকটা সীতার মতোই। তখন রামচন্দ্র বললেন, তুমি এক বছরের জন্য তুমি স্বর্গে থাকো অগ্নিদেবের তত্ত্বাবধানে, অগ্নিদেবের তত্ত্বাবধানে এক বছর থাকো, আমি রাবণের বংশ ধ্বংস করে আমি আবার তোমাকে ফেরত নেব। তখন সীতাদেবী স্বামীর আদেশ, আর রামচন্দ্র এসেছেন অসুর বিনাশ করার জন্য, সীতাদেবীর কর্তব্য রামচন্দ্রকে সেই সেবায় সাহায্য করা। তাই সীতাদেবী চলে গেলেন অগ্নিদেবের কাছে, রেখে গেলেন মায়া সীতা। কি রেখে গেলেন? মায়া সীতা। তাহলে রাবণ যে হরণ করেছিল, তিনি কি আসল সীতাকে হরণ করেছিলেন না মায়া সীতাকে হরণ করেছিলেন? মায়া সীতাকে। এটাই অনেকে বলেন যে লক্ষ্মীকে কি করে রাবণ হরণ করে, বিশেষ করে সীতা দেবী যে হরধনুটাকে বহন করে করে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেতে পারতেন, যে হরধনুটা রাবণ তুলতেই পারে না। রাবণের শক্তি বেশি না সীতার শক্তি বেশি? সীতার শক্তি বেশি। কি করে হরণ করলো? উত্তর হচ্ছে রাবণ আসল সীতাকে স্পর্শই করতে পারে না। রাবণ যাকে স্পর্শ করেছিল সেই ছিল মায়া সীতা, জেরক্স কপি, বুঝেছেন? যাই হোক, রাবণ তো এইভাবে প্ল্যান করে সন্ন্যাসীর পোশাকে এসছেন। এখান থেকে শিক্ষা আছে, এই কলিযুগে গেরুয়া পরলেই অনেকে মনে করে যে সন্ন্যাসী হয়ে গেছে, কিন্তু রাবণ দেখিয়েছেন গেরুয়া পরেও ডুপ্লিকেট সন্ন্যাসী হওয়া যায়। তো রাবণের পরম্পরা কিন্তু এখনো আছে, এখনো আছে। তো যাই হোক, তো রাবণ এসে তো অপেক্ষা করছেন এইদিকে মায়া এই মারিচ, তিনি মায়া হরিণ মানে সোনার হরিণ সেজে ওই সীতার ঘুরে ঘুরে সামনে লাফালাফি করছেন। তখন সীতাদেবী দেখি মুগ্ধ হয়ে গেল, কি সুন্দর বনের পশু, এত সুন্দর হয়। হ্যাঁ, বলছি প্রভু আমাকে হরিণটা ধরে দাও, আমি পালবো, আমি পালবো। তখন রামচন্দ্র দেখে বলছেন, বনের মধ্যে সোনার হরিণ অস্বাভাবিক, এটা হরিণ নয়, এটা কোনো রাক্ষস, কারণ কিছুদিন আগে সূর্পনখার সঙ্গে আমার মনোমালিন্য হয়েছিল, তো মনে হয় ওদেরই কোনো রাক্ষস এটা করছে। তখন রামচন্দ্র যদিও সব জানেন, তিনি জানেন বলেই তো সীতাকে আগে ভাগে অগ্নিদেবের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, মায়া সীতা তো তৈরি করে রেখেছেন। তখন বলছেন যে এটা তো মনে হচ্ছে রাক্ষস, কত সুন্দর, কত সুন্দর হরিণ, তুমি এটা ধরে দাও। তখন লক্ষণকে রামচন্দ্র বললেন, হে লক্ষণ তুমি এক কাজ করো, আমি হরিণটাকে ধরতে যাচ্ছি, স্বাভাবিক হরিণের পেছনে পেছনে আমি দৌড়ে হয়তো অনেক দূরে চলে যাব, তুমি কিন্তু ঘুরে ঘর ছেড়ে যাবে না। তখন লক্ষণ বললেন ঠিক আছে। তখন রামচন্দ্র দৌড়াতে 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 অনেক দূরে বনের মাঝখানে চলে গেলেন এবং শেষে গিয়ে সেই হরিণকে তীর নিক্ষেপ করলেন। যখন তীর নিক্ষেপ করলেন, হরিণের রূপ, আসল রূপ মারিচ, রাক্ষস রূপে তিনি প্রকাশিত হলেন। প্রকাশিত হয়ে তখনও আবার ডাকছেন, হে লক্ষণ আমাকে বাঁচাও, হে লক্ষণ আমাকে বাঁচাও। রাক্ষসরা সব পারে, ওই লক্ষণের সুর, লক্ষণের কণ্ঠস্বর সেই মারিচ অনুকরণ করে হুবহু লক্ষণের কণ্ঠে ডাকতে লাগলেন। এদিকে সীতা শুনছেন না, রামের কণ্ঠস্বর, রামের কণ্ঠস্বরে ডাকতে লাগলেন। সীতা শুনছেন স্বামীর কণ্ঠস্বর, তখন কণ্ঠস্বর শুনে বলছে, দেখো আমার স্বামীর কণ্ঠের আওয়াজ, তুমি যাও, তুমি বিপদে পড়েছে, বাঁচাও বাঁচাও বলছে, বিপদে পড়েছে, তুমি দৌড়ে যাও। বলছে না না, রামচন্দ্রের কোনো বিপদ হতেই পারে না, কারণ রামচন্দ্র যে ভগবান সেটা লক্ষণ জানতেন, তার কোনো বিপদ হতেই পারে না। তুমি দেখবে ঠিক এই হরিণকে বধ করে আমার দাদা ঠিক ফেরত আসবে। তখন মায়া সীতা তো কিছু উল্টাপাল্টা কথা বলেছিল, বুঝতে পেরেছি ওই আমার স্বামী যদি মারা যায় তুমি আমাকে বিবাহ করবে, এই প্ল্যান তোমার আছে, এই পরিকল্পনা তোমার আছে, হ্যাঁ তুমি এই জন্য যাচ্ছ না। তখন লক্ষণ মনে খুব কষ্ট পেল, লক্ষণ সীতার চরণ ছাড়া কোনোদিন উপরে তাকাননি। হ্যাঁ, যখন ওই সীতা হরণ হয়েছিল তার অলঙ্কারগুলি, হাতের অলঙ্কার লক্ষণ চিনতেই পারে না, তার গলার অলঙ্কার লক্ষণ চিনতেই পারে না, লক্ষণ চিনেছিলেন শুধু রূপুর, কারণ শুধু চরণের দিকে তাকাতেন, সেই ছিলেন লক্ষণ।
লক্ষণ যখন এরকম কটু কথা মায়া সীতার কাছ থেকে শুনলেন, শুনে তিনি তো মনে খুব কষ্ট পেলেন। কষ্ট পেয়ে তিনি মানে ঠিক আছে, লক্ষণের একটা বিদ্যা জানা ছিল, লক্ষণ রেখা, তিনি তার তীর দিয়ে মন্ত্র করে ওই কুঁড়ে ঘরের চারপাশে একটা রেখা টেনে দিলেন। বললেন এই রেখার বাইরে তুমি আসবে না। সীতা মাতাকে বললেন যে রেখার বাইরে কখনো আসবেন না, আর যে কেউ আসুক রেখার ভিতরে থেকে কথা বলো, রেখার বাইরে যেন না আসে। এটা হল লক্ষণ রেখা। তো যেই লক্ষণ চলে গেলেন, রাবণ আমার পরিকল্পনা মতো সবকিছু হচ্ছে, আমার যে প্ল্যান ছিল সব নিখুঁত নিখুঁত। তো উনি এসে বলছেন, সে কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়ে বলছেন, ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও। তখন সীতা দেবী আওয়াজ শুনে বেরিয়ে আসলেন, এসে দেখে একজন মুনি, মুনির বাবা মুনি ঋষি। হ্যাঁ, সীতা খুব শ্রদ্ধালু, আর কে তো মায়া সীতা। তারপরে ঘরে গেলেন, কিছু ফলমূল নিয়ে এসে বলছেন, মুনিবর আপনি এগিয়ে আসুন, আমি এই রেখার বাইরে আমি যাব না, আপনি আমার হাত থেকে এই থালাটা নিয়ে যান। তখন মুনি বলছেন, মানে রাবণ বলছেন, তোমার এত আস্পর্ধা, আমি একজন মুনি, আমাকে বল তুমি অর্ডার করছো, আমাকে আদেশ করছো, হ্যাঁ, তোমার স্বামী এখন বিপদে, আমি দেখতে পাচ্ছি আমার দিব্য চক্ষুতে তোমার স্বামীকে একটা অসুর একেবারে নারী ভুলি ছিঁড়ে ফেলতে চাইছে, তুমি যদি এখন আমার কাছে অপরাধ করো তার মৃত্যু হবে, আমি অভিশাপ দিচ্ছি। তখন সেই মায়া সীতা স্বামীর কথা চিন্তা করে তিনি তখন সেই লক্ষণ রেখা থেকে বাইরে এলেন। লক্ষণ রেখা থেকে বাইরে এসে থালাটা যেই রাবণের হাতে দিতে যাবেন, রাবণ তখন সেই মায়া সীতাকে জোর করে তার রথে তুললেন। তখন সীতাকে নিয়ে রথে উঠলেন, সেই পুষ্পক রথ উঠে আকাশে উঠে গেলেন। তখন সেখানে ছিলেন জটায়ু, জটায়ু রামচন্দ্রের ভক্ত, পাখি কিন্তু খুব শক্তিশালী পাখি, মানে কোনো অভিশাপে তিনি পাখি হয়েছিলেন, তিনি আসলে ছিলেন একজন শক্তিশালী দেবতা। তো সেই জটায়ু গিয়ে বাধা দিলেন, রাম ভক্ত জটায়ু, তিনি রাবণের সঙ্গে অনেক যুদ্ধ করলেন, কিন্তু শেষ পর্যন্ত রাবণ তার দুটো পাখা কেটে ফেলে দিয়েছিল। এদিকে লক্ষণ গিয়ে যখন বনে রামচন্দ্রের সঙ্গে মিলিত হলেন, রামচন্দ্র বললেন, ভাই তুমি তুমি সীতাকে একা ফেলে চলে এসছো বনের মধ্যে, বলে কি করবো আমি, লক্ষণ রেখা দিয়ে সীতা মাতা কিছু কটূক্তি করেছিলেন, সেই কটূক্তি আমি সহ্য করতে পারিনি, তাই আমি চলে এসেছি। তখন দুজনে ফিরে গেলেন, তপোবনে গিয়ে দেখেন সীতা নেই। তখন তো রাম লক্ষণ তারা খুঁজতে লাগলেন, রামচন্দ্র চিৎকার করে ডাকতে লাগলেন, হে সীতে হে সীতে হে সীতে বলে চিৎকার করে ডাকতে লাগলেন। তো ওই খুঁজতে খুঁজতে জটায়ুর সঙ্গে দেখা হলো, জটায়ু বললেন একজন অসুর রাবণ সীতাকে হরণ করেছে, কোন দিকে গেছে ওই দিকে গেছে। তখন জটায়ু কথা বলে মৃত্যুবরণ করলেন। তখন রামচন্দ্র লক্ষণ জটায়ুর সৎকার করলেন, বনের মধ্যে জটায়ুর দেহকে আগুন দিয়ে সৎকার করলেন এবং তাকে তার উদ্দেশ্যে তর্পণ করলেন। করে তারা যেদিকে জটায়ু দেখালেন ওই দিকে গেছে, সেই দিকে তারা রওনা হলেন। সেখানে খুঁজতে খুঁজতে পথে শবরীর আশ্রমে গিয়েছিলেন, বিভিন্ন মুনি ঋষির আশ্রমে গিয়েছিলেন, পথে কবন্দ বধ করেছিলেন, এবং শবরীর আশ্রমে গিয়েছিলেন। আমাদের ভাগ্য হয়েছিল আবার গুজরাটে গিয়েছিলাম, গুজরাটে শবরীর জন্মস্থান আমাদের দর্শন হয়েছিল। তো সেই শবরী তিনি তার গুরুদেবের আশ্রমে থাকতেন এবং গুরুদেব দেহত্যাগের সময় বলে গেছিলেন রামচন্দ্রের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। তো শবরী অপেক্ষা করছিলেন, প্রতিদিন ফুল দিয়ে রাস্তা সাজিয়ে রাখতেন, কবে রামচন্দ্র আসবেন, বহু বছর আজীবন তিনি ফুল দিয়ে রাস্তা সাজাতেন, গুরুদেব বলে গেছেন রামচন্দ্র আসবেন, সে অপেক্ষায় ছিলেন। একদিন রামচন্দ্র ঠিকই আসলেন, শবরীকে কৃপা করলেন। তো শবরীও দেহত্যাগ করেছিলেন রামচন্দ্রের সামনে, দেহত্যাগের আগে বলে গেছিলেন যে বালি সুগ্রীব দুই ভাই, তারা এই পাশেই কিষ্কিন্দাবনে সুগ্রীব আলাদা থাকে আর বালি আলাদা থাকে, সেখানে যান, তারা হয়তো আপনাকে সাহায্য করতে পারে। তখন রামচন্দ্র ঘুরতে ঘুরতে বালি সুগ্রীবের কাহিনী একটু বলি। বালি সুগ্রীব দুই ভাই,
কিন্তু তাদের মধ্যে প্রথমে মিল ছিল, তারপরে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। ওই দুন্দুবি নামে একটা রাক্ষস বালির সঙ্গে যুদ্ধ করতে আসতো। বালি ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন যে কেউ যদি আমার সঙ্গে যুদ্ধ করতে আসে তার শরীরের অর্ধেক শক্তি আমি পেয়ে যাব। তো যে কেউ বালির সঙ্গে যুদ্ধ করতে গেলে ওই যোদ্ধার শরীরের অর্ধেক শক্তি বালির শরীরে প্রবেশ করত, যার ফলে কেউ তার সঙ্গে যুদ্ধ করে পারত না। তো দুন্দুবিকে পরাজিত করার জন্য একদিন দুন্দুবির পেছনে পেছনে বালি দৌড়ালেন। সুগ্রীব তার দাদার সঙ্গে সঙ্গে গিয়েছিলেন। তো দুন্দুবি একটা গুহার মধ্যে প্রবেশ করেছিলেন। সেখানে 28 দিন যুদ্ধ হয়েছিল। 28 দিন যুদ্ধের পরে বালি দুন্দুবিকে বধ করেছিলেন। এদিকে সুগ্রীব ভাবলেন যে দুন্দুবি বোধ আমার দাদাকে বধ করে ফেলেছে, এখন তো আমি তো দুন্দুবির সঙ্গে পারবো না। তাই তিনি কি করলেন, দেখছেন গুহার মুখ দিয়ে রক্ত বেরুচ্ছে, তখন তিনি বুঝতে পারলেন এটা হচ্ছে আমার দাদার রক্ত। এরকম আন্দাজ করে এখন যদি দুন্দুবি এসে আমাকে মেরে ফেলে তাহলে কিষ্কিন্ধা রাজ্যের তো দুর্দশা হবে। এই ভেবে তিনি ওই গুফার মুখে একটা পাথর চাপা দিয়ে তিনি পালালেন। ভয়ে পালিয়ে তিনি তখন মন্ত্রী ছিলেন হনুমান জাম্ববান, তাদের নিয়ে একটা মিটিং করলেন কি করা যায়। তখন মন্ত্রীরা বললেন যদি বালি বেঁচে থাকে নিশ্চয়ই ফিরে আসবে, ফিরে আসলে তুমি সঙ্গে সঙ্গে সিংহাসন দিয়ে দিও, আর যদি বালি মরে যায় তাহলে তুমি রাজা হয়ে থাকবে, আর যদি বালি জীবিত থাকে তাহলে তাকে সিংহাসন ফেরত দিও। এই কথা শুনে মন্ত্রীদের পরামর্শে সুগ্রীব তিনি সিংহাসনে বসলেন। এইদিকে আর কিছুদিন পরে বালি ফিরে আসলেন, এসে দেখে ছোট ভাই সিংহাসনে বসে আছে, সঙ্গে সঙ্গে তাকে সিংহাসন থেকে নামিয়ে লাথি মারতে লাগে। তখন বালি বলছেন আমার সুগ্রীব বলছেন আমার কথাটা তো শুনুন, কি হয়েছে, মন্ত্রীরা আমাকে কি পরামর্শ দিয়েছেন, সিংহাসন আপনার, এখন ভয়ে সিংহাসন আমার না, এখন ভয় পেয়ে গেছে সিংহাসন আমার, যাও। পিটাতে পিটাতে সুগ্রীবকে বের করে গেলেন এবং সুগ্রীবের স্ত্রীকে বললেন তুমি থাকো তোমাকে আমি বিবাহ করব। তো সুগ্রীবের স্ত্রীকে কে বিবাহ করলেন, বালি ভাইয়ের স্ত্রীকে বিবাহ করলেন। তো পরে সুগ্রীব ভয়ে গিয়ে ওই যে বনে পরশুরাম ছিলেন সেই বনের একটা অংশে তিনি আশ্রয় নিলেন, কারণ পরশুরাম বালিকে অভিশাপ দিয়েছিলেন এই বনে যদি তুমি আসো তোমার মৃত্যু হবে। এটা অনেক বড় কাহিনী, যেহেতু সময় কম, হ্যাঁ, তো এই জন্য বালি ওই বনে যেতেন না। এই সুগ্রীব সেই বনে আশ্রয় নিলেন, সঙ্গে হনুমান জাম্ববান, তারা দেখলেন সুগ্রীবের প্রতি অন্যায় হয়েছে, তার তো কোনো দোষ নেই, সে আমাদের পরামর্শে সিংহাসনে বসেছে এবং তার সঙ্গে কথা হয়েছিল বালি আসলে সিংহাসন ছেড়ে দিও, সে ছেড়ে দিতেও রাজি, কিন্তু তা সত্ত্বেও বালি তার কথা শুনল না, তাকে তাড়িয়ে দিল। শুধু তাই নয়, তার স্ত্রীকে বলাৎকার করে রেখে দিল, তার স্ত্রীকে বিবাহ করলো। তো তার সঙ্গে তো থাকা উচিত নয়, তারা ছিলেন ধার্মিক, তাই হনুমান জাম্ববান সুগ্রীবের সঙ্গে ওই বনে চলে গেছিলেন। হ্যাঁ, ঋষ্যমুখ। তো সেখানে পরবর্তীকালে রামচন্দ্রের সঙ্গে তাদের মিত্রতা হয়। রামচন্দ্র জিজ্ঞেস করলেন যে ভাইয়ে ভাইয়ে শত্রুতার কারণ কি, তো বলছেন এই কারণ। তখন রামচন্দ্র বলেন তাহলে তোমার তো কোনো দোষ নেই, বরং বালির মহাদোষ হয়েছে, সে তোমার পত্নীকে জোর করে রেখে দিয়েছে। হ্যাঁ, তোমার পত্নীকে সে বিবাহ করেছে, ছোট ভাইয়ের পত্নীকে সে বিবাহ করে কি করে, তাই সে হত্যার যোগ্য। আর যেহেতু রামচন্দ্র তার পত্নীকে হারিয়েছেন, বালি তার পত্নীকে হারিয়ে, সুগ্রীব তার পত্নীকে হারিয়েছেন, মিল আছে তো না, রামচন্দ্র তার পত্নী সীতাকে হারিয়েছেন আর সুগ্রীব তার পত্নী কি রুমা না কি নাম হারিয়েছেন, মিল আছে, মিল থাকলে হয় মিত্র, মিল থাকলে কি হয় মিত্র। রামচন্দ্র বললেন তাহলে তুমি আমার মিত্র, তুমি আমার পত্নীকে উদ্ধার করতে সাহায্য করো, ভগবান সব নিজেই পারেন কিন্তু ভক্তকে কৃতিত্ব দিতে চান, তুমি আমার পত্নীকে সীতাকে উদ্ধার করতে সাহায্য করো, আর আমি তোমার পত্নীকে উদ্ধার করে দেব এবং বালিকে আমি হত্যা করব। তখন বলছেন বালিকে যে হত্যা করবেন, বালি তো খুব শক্তিশালী, আপনি যদি তার সামনে যান আপনার অর্ধেক শক্তি তার শরীরে চলে যাবে। তখন রামচন্দ্র বললেন আমি তার সামনে যাব না, আমি জঙ্গলে লুকিয়ে তাকে হত্যা করব, পশুকে যেমন লুকিয়ে হত্যা করা যায় সেই নর পশুকে আমি লুকিয়ে হত্যা করব, বানর পশু আমি তাকে লুকিয়ে হত্যা করব। হ্যাঁ, তার সঙ্গে শক্তিতে পারা যাবে না, কারণ তিনি এই তাল গাছগুলিকে
তীর নিক্ষেপ করে এক তীর এক একটা তাল গাছকে বিদ্ধ করে দিতেন। তো রামচন্দ্র একটা তীর দিয়ে সাতখানা তাল গাছকে বিদ্ধ করে দিলেন। হ্যাঁ, পরবর্তীকালে মহাপ্রভু সেই সপ্তাল উদ্ধার চৈতন্য চরিতামৃতে আছে, সপ্তাল উদ্ধার সাতখানা তাল গাছ চৈতন্য মহাপ্রভু উদ্ধার করেছিলেন। দেখুন একটা লীলার সঙ্গে একটা লীলার যোগাযোগ থাকে। তো রামচন্দ্র সেই সপ্তালকে এক তীরে বিদ্ধ করেছিলেন। তখন একটা মৃতদেহ পড়েছিল, কঙ্কাল, বিশাল বড় কঙ্কাল। বলছে আমার দাদা বালি এই কঙ্কালটাকে লাথি মেরে অনেক দূরে পৌঁছে দিত। এখন রামচন্দ্র লাথি মেরে সেই কঙ্কালটাকে কয়েকশো মাইল দূরে পাঠিয়ে দিল। তখন সুগ্রীব বুঝতে পারলো যে রামচন্দ্র শক্তিশালী, বালির সঙ্গে পারবে, সামনাসামনি হলেও পারবে, আর লুকিয়ে তো তার অর্ধেক শক্তি যাবে না। লুকিয়ে যদি হত্যা করে, কারণ বালি বর পেয়েছিল যে আমার সামনে আসবে তার শক্তি অর্ধেক হয়ে যাবে। বালির এত শক্তি ছিল, একবার বালি ভারত সমুদ্রের কিনারে বসে গায়ত্রী মন্ত্র করছিল, গায়ত্রী মন্ত্র করছিল, তখন রাবণ বালির কানের কাছে গিয়ে হ্যাঁ এরকম করছিল। তখন দেখছি আমি গায়ত্রী মন্ত্র করছি, সন্ধ্যা বন্দনা করছি, আহ্নিক এই সময় বদমাসটা আমার আহ্নিকে ডিস্টার্ব করছে। তখন বালি সন্ধ্যা বন্দনা পরিত্যাগ করেন নাই, তিনি সন্ধ্যা বন্দনা করতে করতে তিনি রাবণকে ধরলেন, ধরে তার বগল বগলে চাপা দিলেন, বগলে চাপা দিলেন। একে তো বানর জাতি বালি, বানর জাতি, আর তারপরে আবার বগল, বগলের মধ্যে লোম, লোমের মধ্যে দুর্গন্ধ। তো ছয় মাস ছিলেন, তখনকার দিনে তো ত্রেতাযুগ, মানুষের আয়ু ছিল 10,000 বছর। তো ছয় মাস ওই বগলে ছিল। হ্যাঁ, ছয় মাস পরে তার যেহেতু একটা বর ছিল রাবণের, মরবে না সহজ, ছয় মাস পরে তার আহ্নিক শেষ হলো, গায়ত্রী শেষ হলো, তখন ছয় মাস পরে তাকে বের করলো বগল থেকে। সে তখন অলরেডি আদাব বুঝেছে। তো ওই বালি তাকে ওই লেজে পেঁচিয়ে এই ভারত মহাসাগরের নোনা জলে তাকে অনেকক্ষণ ধরে চুবিয়েছিলেন, চুবিয়ে একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তো রাবণ বালিকে নমস্কার করে সেখান থেকে পালিয়েছিলেন। হ্যাঁ, এই ছিল বালির শক্তি। কিন্তু বালির শক্তি বেশি না রাবণের শক্তি বেশি? কিন্তু যখন সাহায্য নিতে গেছিলেন রামচন্দ্র, রামচন্দ্র কি বালির সাহায্য নিলেন না সুগ্রীবের সাহায্য নিলেন? সুগ্রীবের সাহায্য নিয়েছিলেন, বালির শক্তি বেশি। মৃত্যুর সময় বালি বলেছিলেন যে তুমি কেন সুগ্রীবের সাহায্য নিতে গেলে, আমাকে বললে আমি তোমাকে সাহায্য করতাম, যে রাবণ তোমার সেটাকে হরণ করেছে। হ্যাঁ, সেই রাবণকে আমি বগলে ছয় মাস রেখেছিলাম, সেই রাবণকে আমি লেজে পেঁচিয়ে আমি ভারত মহাসাগরে নোনা জল খাইয়েছি, তুমি আমার সাহায্য চাইলে আমি রাবণকে এক চড় দিয়ে আমি সীতাকে উদ্ধার করে দিতে পারতাম। কিন্তু রামচন্দ্র তো সেই বলের ভক্ত নয়, তিনি হচ্ছেন ভক্তের ভক্ত, তিনি হচ্ছেন ভক্তের ভক্ত, ভগবান হচ্ছেন ভক্তের ভক্ত, সুগ্রীব হচ্ছেন ভক্ত। তার শক্তি কম হতে পারে, কিন্তু যেহেতু সুগ্রীব ভক্ত তাই আমি সুগ্রীবের সাহায্য নিয়েই সীতাকে উদ্ধার করব, আমার বালির সাহায্য লাগবে। যাই হোক, বালিকে হত্যা করার পর বালি বুঝতে পেরেছিলেন রামচন্দ্র ভগবান। হ্যাঁ, বলেছিলেন যে আমাকে কি দোষে হত্যা করলেন, যে তুমি তোমার ভাইয়ের পত্নীকে হরণ করেছ, এটা তোমার মহা অপরাধ, তোমার এই অপরাধে আমি তোমাকে বধ করেছি। যাই হোক, বালি তখন ক্ষমা টমা চেয়েছিলেন এবং বালির পুত্র অঙ্গদ, অঙ্গদকে বলেছিলেন তুমি রামচন্দ্রের সেবা করবে, তিনি ভগবান, নিজের নিজের মৃত্যুবরণ করে রামচন্দ্রের দিকে তার মৃত্যু হলো, কিন্তু তিনি তার পুত্র অঙ্গদকে বলে আদেশ করে গেছেন মৃত্যুর সময় যে রামচন্দ্রের সেবা করবে, তিনি হচ্ছেন ভগবান। যার ফলে লঙ্কার যুদ্ধে অঙ্গদ রামচন্দ্রকে প্রভূত পরিমাণে সাহায্য করেছিলেন। রামায়ণ অসমাপ্ত রইল, সময়ও হয়ে গেছে, একটু পরি প্রসাদ। জয় শ্রী রাম কথা কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, তাই গৌর প্রেমানন্দ।